পুরো দাও আমার ডোমেইন হোস্টিং এক নাম্বার পয়েন্ট হচ্ছে এটা তাহলে আমরা কি করব আমাদের যে ডোমেইন এবং হোস্টিংটা আছে দিস ইজ ইম্পর্টেন্ট এটা নেওয়াটা এবং এই ডোমেইন হোস্টিং কিভাবে কাজ করে ডোমেইন হোস্টিং এর মাধ্যমে আমরা আসলে ওয়েবসাইট কিভাবে তৈরি করব একটা ছোট ওয়েবসাইট পর্যন্ত আমরা আজকে তৈরি করা দেখায় ফেলবোalong with দেখাবে बेसिकली এবং আমাদের এই ডোমেইন হোস্টিং এর বিভিন্ন জায়গা থেকে নেওয়া যায় যে কোনখান থেকে তুমি নিতে পারো ডোমেইন হোস্টিং আসলে কিভাবে নিতে হয় কিভাবে স্টার্ট করতে হয় এবং আলমগীর একটা প্লে লিস্ট দিয়ে দিবে তোমাদেরকে যে এই ডোমেন হোস্টিং বা সি প্যানেলের প্রায় সতেরো আঠারোটা ভিডিও আছে আমার সেখানে আসলে বিভিন্ন ধরনের কাজগুলা করব তো আলমগীর বেসিকালি প্রায় দুই আড়াই ঘন্টার মতো একটা ক্লাস নিবে তোমাদের এখন এবং এই ক্লাসটার আলোকে তোমাদের রেগুলার বেসিস কিছু অ্যাসাইনমেন্ট থাকবে ডোমেন হোস্টিং এ অ্যাসাইনমেন্ট গুলা করতে হবে তো এই ব্যাপারগুলো নিয়ে আলম আলমগীরকে মোটামুটি সবাই চিনো স্টিল আমি পরিচয় করাই দিতেছি আলমগীর আজকে তোমাদের একটা লম্বা ক্লাস নেবে ডোমেন হোস্টিং স্টার্ট করা থেকে শুরু করে ওয়েবসাইট বানানো থেকে শুরু করে কিভাবে একটা ফুল দেখবে একটা বেশিক্ষণ লাগবে না আধা ঘন্টার মধ্যে দেখবে একটা ওয়েবসাইট বানায় ফেলতে পারছো কামিং সুন একটা পেজ তৈরি করে দেখা যায় তো এটা জাস্ট ইন্ট্রোডিউস করার জন্য আসলাম অনেক হয়তো আলমকে চিনো না আলমকে কিন্তু আমাদের এই যে ডোমেন হোস্টিং পার্টটা এবং আমাদের দুইটা বড় ব্যাচের মেন্টর আর কি আশা করি ক্লাসটা সবাই এনজয় করবা আর আলমকে পাশাপাশি আমার একটু স্কিপ প্যানেলের প্লেলিস্টটা দিয়ে দিও তো যাদের কোনো প্রবলেম যাতে না হয় আর কি ওদের ক্লাসটা সবাই ফলো করো একটা কথা ছিল

তাহলে সপ্তাহে তিনটা করে ক্লাস ঠিক আছে ভাই একটা কথা বলতো হ্যাঁ ভাই বলো কি ইংলিশ আমাদের যে ইংলিশ ক্লাসটা হবার কথা ছিল মানে আমি আমি ইংলিশ ব্যাচ এটা শেষ হইলে আমার তোমাদেরটা স্টার্ট করে দিব ঠিক আছে জি ভাই সপ্তাহে দুটো করে ক্লাস পাবে ইংলিশ ঠিক আছে বেস্ট অফ লাক এনজয় ক্লাস কি করো আমাদের অ্যাসাইনমেন্টগুলো কি ইয়া আমাদের ইয়া ব্যাচ নাম্বার লিখে সাবমিট নাকি

আহ ওকে আশা করি হয় যারা অ্যাক্টিভ আছে সবাই জয়েন হয়ে গেছে এর ভালো উপস্থিতি আজকে আমরা যে ক্লাসটা এটা খুব যখন আমরা শেষ করব তখন মনে হবে এটা ক্লাস বাট এখন আমরা যেই সিচুয়েশন আছি সবাই জন্য এটা ইম্পর্টেন্ট ক্লাস লাইক আজকের ধন্যবাদ ওকে সো এখন পয়েন্ট হচ্ছে এটা লাইক যেটা বললাম এবিসিডি সো এবিসিডিটা যদি আপনার ঠিক হয় তাহলে সবগুলা ওয়ার্ড ঠিক হবে সবগুলা সেন্টেন্স ঠিক হবে আপনার ল্যাঙ্গুয়েজটা ঠিক হয়ে আসবে এরকমই আমরা যেই সেক্টরটা সিলেক্ট করি হোয়EVER সেক্টর এন্ড ওয়ার্ডপ্রেস তাই না সো ওয়ার্ডপ্রেস এর জন্য আমরা আজকে যে ক্লাসটা করব এই ক্লাসের आदতেই বা এই ক্লাসটাতে যেই টপিকটা থাকবে এই টপিকটা প্রত্যেকটা প্রজেক্টে আমার রিপিট হবে প্রত্যেকটা ক্লাসে রিপিট হবে প্রত্যেকটা ক্লায়েন্ট প্রজেক্টে আমার রিপিট হবে সো এই ক্লাসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট অল দো ইটস এ প্রিটি বেসিক ক্লাস একটু কঠিন লাগতে পারে আমি ক্লাসটা কিছুক্ষণ নিব মাঝখানে পজ দিব আপনাদের কাছ থেকে শোনার চেষ্টা করব আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা আবার কিছু বলতে চাচ্ছেন কিনা দেন আমি আবার কিছুটা কন্টিনিউ করব আমি ক্লাস নিচ্ছি হুট করে সবাই কথা বলা স্টার্ট করে দিবেন না যদি কিছু প্রবলেম হয় রাইট হ্যান্ড নামে একটা অপশন আছে আমি এইভাবেই কোয়েশ্চেনগুলো নিয়ে থাকি ঠিক আছে তো রাইজ হ্যান্ড করবেন আমার যখন মনে হবে যে কোয়েশ্চেনটা নিতে হবে আমি তখন কোয়েশ্চেনটা নিব বাট আমি অবশ্যই আপনাদের কাছ থেকে শুনবো এটা আমি গ্যাপ দিব কিছুটা ক্লাস নেওয়ার পর আমি একটু গ্যাপ দিব তখন আমি আপনাদের কাছ থেকে শুনবো আবার কিছুটা ক্লাস নেব এতে করে হবে কি আমার যে টার্গেটের টপিকটা এটা আমি শেষ করতে পারবো কারণ আমি কিন্তু আপনাদের সাথে আর ক্লাস পাচ্ছি না তো এই টপিকটাতে আমার যে টপিক আছে পুরোটা কিন্তু আমাকে কাভার করতে হবে আশা করি আপনাদের কাছ থেকে ওই হেল্পটা আমি পাবো আচ্ছা

এটা কি মিউট হয়েছে না ক্লাস চলতে হয় যে না ওকে ওকে জুমের চ্যাটে লিখেন তো কে কোন জেলা থেকে আছেন তো জুমের চ্যাটে সময় লিখতে পারেন কিনা बाय तो क्लास स्टार्ट होते कि यार लेट हो गए इसलिए थोड़ा ना हम जस्ट इसे ट्विटर करेंगे चलो तो देखेंगे कौटा क्लास इसे ट्विटर क्लास भैया सेंशनल क्लास तो <laughs> होएगी सच में ना रावण एक्सटेंशन

বা আপনার নিজস্ব কোনো একটা স্কিল দরকার বা কোন একটা জবের জন্য হয়তো বা শিখতে আসছি বাট নাইনটি বা নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট আমরা এখানে আসছি যারা ফ্রিল্যান্সিং করার জন্য আসছি ফ্রিল্যান্সিং করার জন্য কিছু জিনিস আমাকে মাথায় রেখে আগাতে হবে কেমন যেমন ধরেন ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং একটা জব বলতে পারেন একটা বিজনেসও বলতে পারেন বা সহজ বাংলা এটা একটা মুক্ত পেশা রাইট এই নামটা আমরা অনেকে শুনছি আচ্ছা দেখেন আমরা যখন একটা বিজনেস দ্বারা করাই বিজনেস দ্বারা করানোর পর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা আমাদের জন্য থাকে সেটা হচ্ছে এই বিজনেসের পরিচিতিটা খুব দরকার হয় কেন দরকার হয় কারণ আমার বিজনেসের পরিচিতির উপর নির্ভর করতেছে আমার বিজনেসটা কিরকম চলবে আমি বিজনেস থেকে কিরকম সেল বা কিরকম আউটপুট জেনারেট করতে হবে তাই না এখন ফ্রিল্যান্সিং অনেকটা অনেকটাও ওইরকম হুবহু না বাট কিছুটা ওরকম কেমন দেখে না আপনি আপনার অ্যাকাউন্টটা যত বেশি পপুলার হবে আপনার অ্যাকাউন্টটা যত বেশি স্ট্যাবল হবে অ্যাকাউন্টে যত বেশি কাজ থাকবে দেন আপনার মার্কেটিং যদি আপনার যে মার্কেট কাজ করেন মার্কেট কিছু সিস্টেম থাকে লাইক লেভেল সিস্টেম আপনি কোন লেভেলে আছেন আপনার অ্যাকাউন্ট স্টেজটা কি আপনি কতটুকু কাজ কমপ্লিট করছেন ক্লায়েন্টের কি পরিমাণ ট্রাস্ট আপনি জেনারেট করতে পারছেন অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে অ্যাকাউন্টের প্রায়োরিটি আস্তে আস্তে বাড়তে থাকে নর্মালি আমি যদি চিন্তা করি একটা নতুন সেলারের অ্যাকাউন্টের যে প্রায়োরিটি এন্ড একজন টপ রেটেড সেলারের যে প্রায়োরিটি এই দুইটা কি হবে জি না ভাই না ভাই না ভাই নট ধরেন আপনারা হচ্ছে নতুন একটা অ্যাকাউন্ট করলেন এন্ড ধরেন আমার অ্যাকাউন্টে যদি আমি ক্লায়েন্টকে শো করি ধরেন ক্লায়েন্ট গিয়ে দেখলো দেখা গেছে পাঁচ ছয় বছর ধরে এই অ্যাকাউন্টটা টপ রেটেড আছে এন্ড স্টিল টপ রেটেড শো করতেছে অ্যাকাউন্টে এই দুইটা অ্যাকাউন্টের মধ্যে তার কিন্তু সিলেক্ট করাটা তার জন্য খুব ইজি কোন অ্যাকাউন্টটাতে সে কাজ দিবে তাই না আপনি যদি ক্লায়েন্ট হন আপনি নিজেও খুব ইজিলি সিলেক্ট করতে পারবেন তাই না এখন অবশ্যই তার মানে কি আমরা নতুনরা কাজ পাবো না এইখানে কিছু ব্যাপার থাকে নতুনদের কাজ জেনারেট করার জন্য তখন অন্য স্কোপ গুলা আমাদেরকে গ্যাদার করতে হবে কেমন বিষয়টা প্রথম যে বিষয়টা ক্লায়েন্ট নতুন একজন সেলারকে কেন চুজ করবে সেটা হচ্ছে হয়তোবা ক্লায়েন্ট চিন্তা করতে পারে যে আমি এমন একটা সেলারকে নিচ্ছি যেই সেলারটা আমার কাজটা হয়তোবা আহ খুব অল্প প্রাইজে করে দিবে হইতে পারে তাই না আমরা অনেক সময় হইতে পারে নতুন কোনো একটা থেকে কিছু একটা পারচেস করি যে আমি হয়তো আহ অল্প প্রাইজে পাচ্ছি এই জন্য আমি দিতে পারি এটা একটা ফ্যাক্টর আইটা ফ্যাক্টর হইতে পারে ক্লাইন্ট এর হয়তোবা প্রজেক্টটা কমপ্লিট করে অনেক সময় লাগবে অনেক কিছুই রেডি আছে অনেক কিছুই রেডি নেই বা ওর হয়তোবা একটু টাইম বেশি লাগবে এখন নতুন সেলার যদি হয় সে হয়তোবা সময় বেশি নিয়ে কাজটা করবে বাট যে এক্সপার্ট সেলার সে হয়তোবা আমার এই কাজটা তো অত বেশি সময় নাও দিতে পারে এই চিন্তা থেকে সে আপনাকে কাজ দিতে পারে এই দুটা বিষয় আর আরো কিছু ছোট ছোট ব্যাপার এখানে উল্লেক্ষণীয় যেটা ক্লায়েন্ট দেখে নতুন একটা সেলারকে কাজ দেওয়ার ক্ষেত্রে এখন আমাদেরকে এই যে এই যে অ্যাডভান্টেজ গুলা এইগুলা গ্যাদার করতে হবে নতুন হিসেবে যখন আমরা কিছু কাজ পেয়ে যাব দেন আমরা কি হয়ে গেলাম এক্সপিরিয়েন্স তাই না আমাদের যত সময় যাবে আমাদের এক্সপিরিয়েন্স গুলো বাড়তে থাকবে কাজ পাওয়াগুলো আমাদের জন্য সহজ হবে আচ্ছা এখন ব্যাপার হচ্ছে যখন আমরা এই বিষয়গুলো বুঝলাম যখন আমাদের কাছে কাজটা আসবে ক্লায়েন্ট নতুন সেলার যখন পিক করতে যাবে আমি কি একমাত্র মার্কেট প্লেসে নতুন সেলার এখন ব্যাপারটা হচ্ছে তাহলে সেখান থেকে আমাকে কেন কাজ দিবে তার আগে আমাকে বুঝতে হবে আমাকে কাজ না দেওয়ার কি কি কারণ থাকতে পারে ক্লায়েন্টের ঠিক আছে না কাজ কেন না দিতে পারে এইটা যদি আমরা বোঝার চেষ্টা করি আমরা একটা ওয়েবসাইট তৈরি করবো ধরে নেন আমরা এখানে ক্লায়েন্ট আমরা কোন একটা সেলার খুঁজতেছি এখন আমরা যদি চিন্তা করি একটা কাজ আমি করাই নিব এই কাজটা করানোর জন্য ধরেন আমি একজন সেলারের কাছে গেলাম গিয়ে আমি বললাম এই কাজটা আমার করাইতে হবে সে বললো আমি কাজটা পারি আমরা কি সাথে সাথে কাজ দিয়ে দিব অবশ্যই না আমি কিছু জিনিস ভেরিফাই করব এই কাজটা সে করতে পারবে কিনা এই কাজটা যে করতে পারবে সে আমাকে বললো সে আগে এরকম কোনো কাজ করছে কিনা এবং এই যে পার্সনটা সে ট্রাস্টেড কিনা এই তো আচ্ছা এখন যদি আমরা চিন্তা করি সর্বপ্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে ট্রাস্টেড কিনা কোনো কিছু ট্রাস্টেড কিনা বা কোনো কিছুকে আমরা ট্রাস্ট করতে পারি কিনা যেহেতু অনলাইন সে সবার আগে কোথায় এটা সার্চ করবে বলেন তো অনলাইনে অনলাইনে সার্চ করবে বা গুগলে সার্চ করবে তাই তো ধরে ধরে নেন আপনার নাম নাম কিছু কিছু একটা একটা ওকে নিলাম আমি হচ্ছে সে দেখলো এইখানে আমি যার সাথে কথা বলতেছি তার নাম এইটা বাট তার রিলেটেড কোন ইনফরমেশন আমি এখানে পাইলাম না স্বাভাবিক নাই পাইতে পারি ধরেন পাশাপাশি সে আরেকজনের সাথে কথা বলতেছে জাস্ট উদাহরণ দেওয়ার জন্য দেখাচ্ছি হ্যাঁ আচ্ছা সে আইসা দেখলো প্রোফাইলটা এরকম সে এখানে দেখতে পারলো যে ব্র্যান্ডিং এইখানে সে দেখতে পারলো ইনফরমেশন এখন যে ইনফরমেশনটাই সে দেখতেছে সবগুলাই দেখতেছে তার ইনফরমেশন এবং দেখা গেলো হয়তোবা সে তার সাথে আপওয়ার্কে কানেক্টেড সে আপওয়ার্কে অ্যাকাউন্টটা চেক করে দেখলো হ্যাঁ আপওয়ার্কেও এই অ্যাকাউন্টটার যে পার্সনের সাথে আমি কথা বলতেছি ওই একই পার্সন এটাই যে গুগলে এখানে আমাকে সার্চ রেজাল্টটা দেখাচ্ছে ফাইন সবকিছু সার্চ রেজাল্ট সে দেখার পরে এখন বলেন তো এই দুইজন পার্সন থেকে আপনি কাকে চুজ করবেন তাকে ওকে ব্র্যান্ডিং ওকে এর যে ব্যাপারটা এটা হচ্ছে এই ব্যাপারটাই এইটা আপনাদের হবে কি ফ্রাইডে যে ক্লাসটা হবে সেটাতে হবে এখন ব্র্যান্ডিং এর সাথে সাথে আপনার যে বিষয়গুলো দরকার হবে সেটা হচ্ছে আপনি যখন ব্র্যান্ডিং করে ফেললেন আপনার ব্র্যান্ডিং এর তো কিছু অ্যাসেট দরকার যেগুলো র্যাঙ্কে আসবে তাই এখন এটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এসেট কোনটা ধরেন একজন আহ ধরে নেন একজন ধরেন যে বাইক ড্রাইভ করে এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাসেট কোনটা বাইক তো জি বা যেই যেই সেক্টরে কাজ করতেছে ওই সেক্টরের যে এলিমেন্টস সেটা তার জন্য ইম্পর্টেন্ট এখন আমরা কাজ করতে কিছু ওয়েব ডিজাইনের জন্য তাই না ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট করতেছে আমরা সিএমএস দিয়ে এখন বা আমরা সিএমএস কাস্টমাইজেশন যেটাই বলি এইটার আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট এলিমেন্টস হচ্ছে আমার একটা ওয়েবসাইট তাই না কারণ আপনি যখন একটা স্যালারিকে কাজ দিতে যাবেন তার ওয়েবসাইটটা তো অ্যাটলিস্ট আপনি চেক করবেন তাই তো জি ভাই জি ভাই সহজ ব্যাপার এটা এটা সবাই বুঝি আমরা আর ক্লায়েন্টরা এই বিষয়টা আরো ভালো বুঝে কারণ তারা এই জিনিসগুলা সবার আগে চেক করবে ওয়েবসাইট বলতে কি ফুটফলিও হ্যাঁ ধরতে পারেন পোর্টফোলিও আচ্ছা এখন সেই ওয়েবসাইটটা কি লাগবে আমার ব্র্যান্ডিং যখন করব আমার কিন্তু একটা ওয়েবসাইট মাস্ট লাগতেছে তার পাশাপাশি আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লাগবে তারপরে আমার এইখানে যে গুগল মাই বিজনেসের যে ইনফরমেশন গুলা এগুলা লাগবে যাতে করে ক্লায়েন্ট আমাকে ট্রাস্ট করতে পারে আমাকে কাজ দিতে পারে এজ এ নিউ সেলার এন্ড শুধুমাত্র নিউ কেন আমি যখন ওল্ড হব আমার এই জিনিসগুলা কি হবে আরো ভারী হবে এই জিনিসগুলোর মধ্যে আরো ইনফরমেশন এড হবে তাই না দেন ক্লায়েন্ট কিন্তু আমাকে খুব সহজে ট্রাস্ট করবে আচ্ছা এটার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা ইউনিক নেম সিলেক্ট করতে হবে ইউনিক নেম কেন সিলেক্ট করতে হবে ধরে নেন আপনার নাম ধরে নেন আপনার নাম সাকিব আল হাসান বা আরো সহজ করি তামিম ইকবাল হইতে পারে একজনের নাম তামিম ইকবাল তাই না চিন্তা করেন এই নামটা দিয়ে সার্চ করলে আপনাকে আসবে এরকম র্যাঙ্কে আনা কি পসিবল ভাই অলমোস্ট পসিবল পসিবল জি এসি করলে হয় না

কারো একটা বিজনেস প্রোফাইল চলে আসতেছে ওইরকম কোনো কিছু কিন্তু আমার নাম আমি সিলেক্ট করব না অনলাইনে এখন আপনি চিন্তা করেন ভাই আমার এনআইডি নাম তো এরকম এনআইডি নামটা ব্র্যান্ডিং নেমটা একদম হুবহু সেম হইতে হবে না তার মূল নামটা সেম থাকলেই হলো এখানে মূল নামটা কি তামিম তাই ইকবালের জায়গায় আমি আপনি দিয়ে দিলেন রেজা ধরেন আপনার আর একটা ডাক নাম আছে রেজা এই জন্য আপনি ব্র্যান্ডম তার নাম তৈরি করবেন না এখন কি এখন ইজি মনে হচ্ছে না বিট করা জি ভাই দেখেন তো ইমেজে গিয়ে দেখেন তো একজনের ইমেজ রিপিটেড কিনা না কারো ইমেজে কিন্তু একজনের ইমেজ বারবার রিপিট হচ্ছে এরকম কিন্তু নাই বাট আমি যদি দেখি যেটা র্যাঙ্কে আছে গুগল থেকে যেটা র্যাঙ্কে চলে আসছে এইটার কিন্তু দেখবেন একজন মানুষেরই ইমেজ বারবার রিপিট করতেছে রাইট বাট এই ক্ষেত্রে কিন্তু তা না এখন আমাদেরকে কি করতে হবে এরকম একটা নাম চুজ করতে হবে যে নামটা ইউনিক হবে আচ্ছা আপনাদের কিছু নাম দেন তো আমাকে জুমের চ্যাটে খুব বেশি দিতে হবে না জাস্ট কয়েকজন আমাকে একটু নাম দেন চেক করে দেখি আপনাদের নামগুলো ব্র্যান্ডিং এ আসলে হবে কিনা পুরাটা দিবেন নাম জাস্ট একটা ওয়ার্ড দিবেন না দুইটা ওয়ার্ড হলে বেটার হয় তিনটা ওয়ার্ড না হওয়া ভালো বাট তিনটা ওয়ার্ড হলেও চলবে দুইটা ওয়ার্ড আমরা রেকমেন্ড করি দুইটা ওয়ার্ড ভাই আমি আমার নামে একটা চেক করলাম মানে র্যান্ডমলি অনেক মানুষের নাম ওকে আচ্ছা অনেকগুলো নাম পেয়ে গেছি আমি জাস্ট একটা একটা করে চেক করি আমি জাস্ট কয়েকটা দুই তিনটা উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় একটা নাম পাইলাম আমি জাস্ট র্যান্ডম একটা নাম দিলাম আচ্ছা সাজেদুল হক ওকে আচ্ছা এই নামটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অবস্থাটা খুব ভালো আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ব্র্যান্ডিং নেই এখানে সম্ভবত একজন রিপিট হচ্ছে কিনা আমরা থিওরি দুজন পারসন এক কিনা তারপর চেক করতে হবে সম্ভবত এই পারসনটাই সেম আমি একটু ইমেজেসে গিয়ে দেখতে পারি ওকে কোন একটা পার্সন ছিল হয়তো এরকম উনি একজন আছে যার এখানে দুইটা হচ্ছে খুব একটা যে হাই কম্পিটিটিভ তা না বাট এটাকে চাইলে আমরা একটু ইজি করতে পারি আপনার কি কোনো ডাক নাম আছে জি ভাই এরকম জি ভাই এইবার দেখেন তো এইখানে কিন্তু রিপিটেড কাউকে আমি দেখতে পাচ্ছি না ইমেজে গেল একদম একই পার্সন বারবার রিপিট হচ্ছে এরকম কিন্তু একবারও চোখে পড়তেছে না তাই না বাট সার্চে আমরা দেখতে পাচ্ছি যে ওরকম একদম হুবহু নাই এটা কিন্তু নামটা কিন্তু ব্র্যান্ডিং হিসেবেও সুন্দর সাজেদুল সজীব সুন্দর লাগতেছে না অ্যান্ড র্যাঙ্কের দিক থেকে কিন্তু আসাটা সহজ বুঝতে পারছি আপনি চাইলে এটা কিন্তু আপনার ব্র্যান্ডিং নেম হিসেবে নিতে পারেন আচ্ছা চলেন আরেকটা উদাহরণ দিয়ে আমরা দেখার চেষ্টা করি আরেকজনের নাম এখানে অলরেডি মনে হচ্ছে ব্র্যান্ডিং নেম এর মতোই আছে এস আর শাহিল সো লেটস ট্রাই দিস এস আর আচ্ছা এটা যদি আসে তার মানে এটা একটা ভালো দিক কারণ এই নামটাতে এস আর শাহিন দিয়ে কিছু নাই গুগল এর কাছে তেমন সেটা দেখাচ্ছে বাট এইখানে এস আর শাহিন নামে একটা র্যাঙ্কিং আছে এটা কি আপনার জি ভাই আমি আগে গ্রাফিক ডিজাইনিং স্টুডেন্ট ছিলাম তারপর করছিলাম বুঝতে পারছি তখন কিন্তু উনি ব্র্যান্ডিং করে অলরেডি এখানে আসছে তো আস্তে আস্তে কিন্তু আরো আসবে এখানে একটু আর পুশ করতে হবে আপনার ওয়েবসাইটটা থাকলে চলে আসলো তাহলে এটা দেখাইতো না এখানে ঠিক আছে ভালো নেম এরকম হইলেও হয় অনেকের হয় কি গোলাম রাব্বি সুজন ধরেন একজনের নাম তো সে কি করতে পারে এত বড় নামটা কিন্তু ব্র্যান্ডিং এর জন্য একটু টাফ তো সে কি করতে পারে গোলাম রাব্বিকে জি আর করতে পারে বা গোলামরা বিজিয়ার সুজন দিতে পারে ঠিক আছে বা গোলাম মৌলা সজীব ধরে নিলাম তো এখানে কি করতে পারে জিএম সজীব দিতে পারে ঠিক আছে এরকম শর্ট করেও কিন্তু দেওয়া যায় সিহাব সুমন এটাও সুন্দর নাম মনে হচ্ছে এটা ডিরেক্টলি ব্র্যান্ডিং নামের মতোই আছে কিছু না এখানে এখানেও কিছু না এখানে সার্চ ইনক্লুডেড বলতেছে তার মানে কি তার কাছে এটা ইনাফ সার্চ নাই তো এটা ভালো দিক মেজে গিয়েও আমরা দেখতে পাচ্ছি তেমন ভিপিটের কেউ নাই তো এটা ভালো এটা ব্র্যান্ডিং নেম নিতে পারেন আচ্ছা উমর ফারুক টা আই থিঙ্ক অনেক কমন একটা নাম নিতে পারবেন কিনা না উমর ফারুক এটা খুব না খুব কম্পিটিটিভ একটা আপনার কি অন্য কোনো ডাকনাম আছে এটা নিতে পারেন বাট এটা বিট করা টাফ হবে কারণ ওমর ফারুক খুবই কমন নেম সো এরকম যদি হয় তাহলে ওয়ার্ড ইউজ করতে পারেন ডিফারেন্ট কোনো ওয়ার্ড লাইক আমাদের একজন ছিল রাকিব হাসান তো রাকিব হাসান তো অনেক কমন নেম সো সে কি করে তার নাম দেয় রেস্টিভ রাকিব সো রেস্টিভ ওয়ার্ডটা তার ভালো লাগে কোনো একটা জায়গা থেকে এরকম আপনাদের কোনো ওয়ার্ড থাকতে পারে যেটা আপনি অ্যাড করতে পারেন দেন আমাদের একজন ছিল মেহেদি আহ হোসাইন সম্ভবত কোনো একটা অফলাইন স্টুডেন্ট ছিল তো সে কোনোভাবে নাম সিলেক্ট করতে না তার ডাকনামও নাই সে পরবর্তীতে কি করে নাম দেয় মেহেদি প্রো আপনি দেখবেন আমাদের টপ রেটার স্যালার সে আরো অনেক আগে দেখে টপ রোটেড তো তার নাম কিন্তু মেহেদি প্রো এরকম অনেকে নাম এক করেন এটাও করতে পারেন যদি আপনার ইচ্ছা হয় সাইফুল ইসলাম অনিক সাইফুল অনিক ট্রাই করতে পারেন ইসলাম আহ তারপরে এমডি হোসাইন এই নামগুলো অ্যাভয়েড করাটা ভালো কারণ এই নামগুলো কমন খুব বেশি দেখা যাবে সে ভাববে যে এই একই কমন নেম বারবার আমার কাছে আসতেছে কিন্তু ইউনিক হওয়াটা বেটার আর এমডি বিষয়টা হচ্ছে ওরা মনে করে ম্যানেজিং ডিরেক্টর ও মনে করে কোন একটা কোম্পানি থেকে তাকে অ্যাপ্রোচ করতেছে অ্যান্ড আপনাকে ইগনোর করার ট্রাই করতে পারে তো এই বিষয়টাও একটু মাথায় রাখা দরকার কারণ আমাদের যে টার্গেটেড ক্লাইন্ট সেই ক্লাইন্ট গুলা এমডির ক্ষেত্রে কিন্তু কারণ আপনি যদি মোহাম্মদ এটা লিখেন সেই বিষয়টা সে হয়তো বুঝতে পারবে বাট এমডি লিখলে এই বিষয়টা কিন্তু সে খুবই কনফিউজ থাকে বা কনফিউজিং এর ব্যাপারে আসলে এমবি এর আসলে তেমন কোনো মিনিং নাই ঠিক আছে আমরা হয়তো বা এশিয়ান কালচার এটা ইউজ করি বাট এমডি আসলে ম্যানেজিং ডিরেক্টর শর্ট ফর্ম হিসেবেই সবচেয়ে বেশি ইউজ হয় ভাইয়া আমি সাইফোলনিক নামে ট্রাই করছিলাম এখানেও দেখলাম বেশ কিছু রিপিটেড পিকচার আসে আচ্ছা সাইফুল অনেক বেজি ট্রাই করি সাইফুল ইসলাম অনেক নামে দেখলাম একজন ডিজাইনার আছে অনেক ভালো ব্র্যান্ডিং আচ্ছা মিক্সগুলো আসলে ওগুলা আসছে কোথা থেকে একটা অটোমেটিকলি বাট তারা করে না ই ব্র্যান্ডিং নিতে পারে না এটা সমস্যা হলো তাই মনে কোন দেখা যাচ্ছে না ভিজিবল কিছুতে কোন কিছু দেখা যাচ্ছে না আপনি সাইক্লোনিক ট্রাই করতে পারেন আচ্ছা 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 চলেন আমরা দিবদাশ এটা কি ট্রাই করি সো ফারস্টে এখানে কিছু একটা আসছে যে হয়তো বা এডিটর ইমেজ বা

ঠিক আছে দেওয়া যায় আপনি যে ওয়ার্ড আপনার মনে মানে ভালো লাগে এরকম কোনো ওয়ার্ড আপনি ট্রাই করতে পারেন বা কিছু মানুষের নাম অ্যানালাইজ করতে পারেন ওইখান থেকে ট্রাই করে দেখতে পারেন নামটা তো আসলে আপনার পার্সোনাল ব্যাপার তো সো এটা একটু সময় নিয়ে আপনি একটু চিন্তা করে সিলেক্ট করে ফেলবেন সো নেক্সট ক্লাসের আগে সিলেক্ট করে ফেলাটা আপনাদের জন্য ভালো কারণ ডোমেন হোস্টিং এর ক্ষেত্রে আপনার ব্র্যান্ডিং নামের উপর ডোমেন হোস্টিং নেওয়াটা সবচেয়ে বেশি রেকমেন্ডেড আমাদের দিক থেকে সো আচ্ছা তারপরে হচ্ছে মেহেদি মুন্না মেহেদিবুল্লা মনে হচ্ছে যে না যাবে হ্যাঁ এখানে ব্র্যান্ডিং নাই কোন এখানেও রিপিটেড রেজাল্ট এমন শো করতেছে না স্যার হ্যাঁ হ্যাঁ লিখতে হবে স্পেলিংটা চেঞ্জ করে অনেকে করে এটাও করা যেতে পারে বাট এটাই আপনি চিন্তা করে দেখেন কোন দিক থেকে আপনার কাছে কমফোর্টেবল লাগে তো নামটা আসলে অনেক সেন্সিটিভ একটা ব্যাপার তাই না তো আপনি নিজে চিন্তা করে দেখেন আপনার কোন দিক থেকে ইউনিক করা পসিবল হয় এবং আপনার কাছে ভালো লাগে এটা ট্রাই করেন ভাই হ্যাঁ আমরা যদি নাথিং বা এরকম টাইপ দেওয়া হয় দেই সমস্যা হবে দিতে পারেন অনেকেই দেয় ধরেন হ্যালো মিন হার্ট এরকম টাইপ অনলি মিন হার্ট এগুলো ট্রাই করে অনেকে বা হয়তো বা আশেপাশে কোনো একটা নাম তার পছন্দ এটা অ্যাড করে তাদের সাথে অনেকেই করে এটাও করতে পারেন বাট মূল নামটা সেম রাখেন মূল নামটা পরিবর্তনের দরকার নেই আচ্ছা মাহমুদুল হাসান আপনার কোনো ডাকলাম আছে না ভাইয়া টাফ খুবই টাফ মাহমুদুল হাসানে র্যাঙ্ক করা তো আইদার হচ্ছে স্পেলিং টা যদিও একটু পার্থক্য আছে আপনি একটু কাইন্ডলি সার্চ ইনস্টেড ফর যেখানে আছে ওইখানে একটু ক্লিক করবেন এটাতে না ওই নিচেরটা আচ্ছা এখানে কি আপনার রেজাল্ট আসছে জি ট্রাই করতে পারেন

নিতে পারেন বাট इट्स अप टू यू एक्चुअली যদি আপনার মনে হয় ডার্ক শো আগ আপনি যে বাকি ক্লায়েন্ট যদি যাতে আর ভয় না পায় বিষয়টা হচ্ছে এটা গেলে আমার একটা নাম নিলেন ক্লায়েন্ট নিজেই ভয় পেয়ে গেল আসলে তাহলে একটা প্রবলেম তাই না ডার্ক শো কি আপনার ইউটিউব চ্যানেল আছে নাকি ইউটিউব চ্যানেল এখানে 랭কি আছে নো ভাই সো ইউজ করতে পারেন বাট পজিটিভ ইউআর ইউজ করেন ডাইরেক্টটা তো ক্লায়েন্ট একটু ভয় পাইতে পারে সো দা হাই এমন হাই দিয়ে মারছিল আচ্ছা ঠিক আছে সো আমি তো আসলে সবার নাম চেক করে দিতে পারবো না এত সময় নাই হাতে হতে সময় থাকলে চেক করে দিতাম আচ্ছা নেক্সট এর যে ব্যাপারটা এটা তো আমরা বুঝলাম তাহলে নাম সিলেক্ট এর ব্যাপারটা নামটা সিলেক্ট করে ফেলতে হবে নামটা সিলেক্ট করার পর পর আমাকে চেক করতে হবে এই নামে আমার ডোমেইন খালি আছে কিনা আচ্ছা বারবার আমরা ডোমেইন হোস্টিং কেন বলতেছি ডোমেইন হোস্টিংটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা ইলিমেন্টস আমাদের জন্য বিশেষ করে যারা ওয়েব নিয়ে কাজ করব অ্যান্ড মাস্ট বি আমাদের সবারই ডোমেন লাগবে সেটা আমরা যেখান থেকেই কালেক্ট করি ওকে আচ্ছা এখন একটা ডোমেন অ্যাভেলেবেল আছে কি নাই না আমি আমাদেরকে এটা চেক করতে আপনি যে কোনো চেক করতে পারেন ইন্টারনেট ডট বিএস আছে বা হুইস ডট কম এই একটা ওয়েবসাইট আছে দেন জোড়া আইটি ডট কম আছে যদি ফোর্টমেন্ট অথরাইজ সাইট থেকে চেক করতে চান এটা হচ্ছে অনলাইনে একটা সাইট ধরেন কিছু একটা আমি যদি দেখি জাস্ট লিখলাম আর অবশ্যই আমরা ডট কম এর দিকে যাবো কারণ ডট কমটা সবসময় আমরা যদি দেখি র্যাঙ্কের দিক থেকে ডট কম এর প্রায়োরিটি সবচেয়ে বেশি থাকে সবসময় যেটা আমরা নর্মালি চাই না একটা ক্লায়েন্ট কমফোর্টেবল থাকে একটা ডট কম দেখার জন্য হ্যাঁ এক্সটেনশন কি মানে র্যাঙ্কিং ফ্যাক্টর নাকি অ্যাভেইলেবল আছে তাই না এক্সটেনশনটা কিছু কিছু ক্ষেত্রে র্যাঙ্কিং ফ্যাক্টর হয় তো আমরা এই বিষয়টা আমরা অবশ্যই মাথায় রাখবো ঠিক আছে আর মিনিংফুল হওয়াটাও ইম্পর্টেন্ট কারণ আমাদের যে ক্লায়েন্ট থাকবে কিছু কিছু ক্লায়েন্ট থাকবে সে হয়তো অনলাইনে অত কিছু জানে না বাট তার একটা ওয়েবসাইট লাগবে তাই না হতে পারে না মার্কেট প্লেসে যে অনেক ক্লায়েন্ট আসে যারা হয়তো অনেক কিছু জানে না তো তারা দেখা গেল ডট কম ছাড়া অন্য কোনো ডোমেইন হইলে হয়তো বা আপনার এই বিষয়টা একটু অন্য চোখে দেখতে পারে স্বাভাবিক ব্যাপার আমরা লম্বা একটা সময় কিন্তু আমরা নিজেরাই জানতাম যে ওয়েবসাইট বলতেই হয় ডট কম ডব্লিউ 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 সামথিং ডট কম এটাই জানতাম আমরা তাই না শুরুর দিকে

আমরা যে ব্র্যান্ডিং নেম গুলো চেক করলাম আমরা একটু ব্র্যান্ডিং নেম গুলো আবার একটু দেখি আমি যে চেক করছিলাম এরকম ছিল তো নামটা তাই না এরকম এখন আপনি যদি এটা ডোমেন এর নেম নিতে চাই আমি lastrangers.com এড করব কোনো স্পেস রাখবো না শুধু মাঝখানে স্পেস যেটা এটা কেটে দিব দিয়ে চেক বাটনে ক্লিক করব যদি সব ঠিকঠাক থাকে আমাকে বলবে কংগ্রাচুলেশন এটা अवेलेबल ওকে ফাইল আমরা আরো দুই একটা ট্রাই করি আগের ওয়েবসাইটে যদি ট্রাই করলেন ওটাও তো ডোমেইন এর নামে ট্রাই করলেন তাই না ভাই এটা এটা কি নেওয়া যাবে ডোমেন চেক করছি হ্যাঁ এটা নেওয়া যাবে অবশ্যই কংগ্রেচুলেশন জানালে ধরেন ওনার ডোমেন নেম ওনার ব্র্যান্ডিং নেম এইটুকু হ্যাঁ আমি জাস্ট স্পেসটা কেটে দিলাম চেক করবো অ্যাভেলেবেল আচ্ছা বড়ো ছোট হাতের কোনো ম্যাটার করে না ডোমেনের ক্ষেত্রে ডোমেন সবসময় ছোট হাতেরই হয়তো এটা চেক করে যে জানাবে বাট ডোমেনটা ছোট হাতের

আচ্ছা এটা গেল হচ্ছে আমাদের ডোমেনটা অ্যাভেলেবল আছে কিনা আচ্ছা ডোমেনটা অ্যাভেলেবল হওয়ার পরে কিছু বিষয় আমাকে মাথায় রাখতে হবে খুব মনোযোগ দিয়ে বলবো যা বলবো একটু মনোযোগ দিয়ে শুনলেই হবে খুব কঠিন কিছু না বাট এই যে আমি যেটা শেখাচ্ছি এটা শুধুমাত্র আপনাদের ডোমেন হোস্টিং চুজ করার জন্য কিন্তু তা কিন্তু না আপনি লাইফ টাইম যত প্রজেক্ট করবেন যেসব ক্লায়েন্টের আপনাকে বলবে ডোমেন হোস্টিং কিনে দিতে আপনাকে দেখা যায় ফিফটি সিক্সটি

ক্লায়েন্ট তো আমাদেরকে অ্যাক্সেস দিতে হবে হ্যাঁ যদি ওর কেনা থাকে অ্যাক্সেস দিবে কেনা না থাকলে হয়তোবা বা কিনতে আপনাকে হেল্প করতে হবে তাকে বলতে হবে এখানে গিয়ে সে যদি কিনতে না পারে তাহলে হয়তোবা আপনাকে বলতে পারে তুমি কিনে দাও আমি তোমার আগে এই প্রাইসটা তোমার অর্ডারের সাথে ইনক্লুড করে দিচ্ছি এটাও হইতে পারে ভাই আপনি যে ডোমিন হোস্টিং এর যে হোস্টিং এর এটা দেখাচ্ছেন এটা তো বাংলাদেশের কোম্পানি মনে হচ্ছে যাচ্ছি সামনের দিকে এটা কোডমেন্ট নিজস্বই ওয়েবসাইট যেটা হচ্ছে স্টুডেন্টদের জন্য আলাদা রাখা হয়েছে যদি কেউ চায়

আমাদের মাল্টিপল ওয়েবসাইট করতে হবে বারবার ডিলিট করতে হবে আমরা অনেক কিছু ঝুরঝামেলা করে ফেলবো এইসব রিলেটেড ব্যাপার গুলো তো হোস্টিং এর কখনো আমাকে সাপোর্ট দিবে না তাই না বা কোনো এরকম কোন কোম্পানি হোস্টিং আর নেম টিম যেটাই বলেন কোনোদিনও আমাদেরকে এই রিলেটেড সাপোর্ট গুলো দিবে না কারণ আমি যে স্টুডেন্ট হিসেবে যে কাজগুলো করব তারা তো আসলে প্র্যাকটিস পারপসে ডোমেইন হোস্টিং এর যে ব্যাপারটা এটা করবে না আমি অনেক থিম প্লাগইন তুলবো আবার ডিলিট করে ফেলবো আবার তুলবো আমি আবার কাজ করব কোন একটা সাইডে প্রবলেম হবে সেটা সলভের এর জন্য সাপোর্টে যাব এগুলো তো কখনো আপনি একটা ইন্টারন্যাশনাল যে প্রোভাইডার আছে তার কাছ থেকে পাবেন না তাই না বিশেষ করে ওয়ার্ডপ্রেসের সাপোর্টটা এটলিস্ট তারা দিবে না যত যাই হোক এটা হচ্ছে ব্যাপার

সব সেম ওই এটাই বললাম যে ভালো খুবই ভালো বাট নট ফর আস আচ্ছা এখন যে বিষয়টা আমরা বলতেছিলাম একটা ডোমেন চেক করার পর যখন অ্যাভেলেবেল হবে কিছু বিষয় আমাদেরকে মাথায় রাখতে হয় সর্বপ্রথম যে বিষয়টা আমার ডোমেনের সিকিউরিটির একটা ব্যাপার আছে আমার এই ডোমেনটা আমার কতদিন আমি রাখবো এটার একটা ব্যাপার আছে আর একটা ব্যাপার হচ্ছে এই ডোমেনটার রুই সাইড আচ্ছা

হাই প্রেস যে যখন সে দেখলো এটা থেকে আপনি ভালো ক্লায়েন্ট পাচ্ছেন এটা তো ভিজিটর আসতেছে এটা র্যাঙ্কে আছে রিনিউ করতে গেলেন সে কি করবে তার তো এটা বিজনেস সে কি করবে সে বলবে এটা রিনিউ করতে হয়তো বা নতুন সময় আপনাকে এটা দুই হাজার টাকা দেখিয়ে ডোমেনটা রিনিউ করার সময় আপনাকে বললো দশ হাজার টাকা খরচ করবে এখন আপনি কি করবেন না এত টাকা দিয়ে রিনিউ করবেন না থাকে রিনিউ করার দরকার এরকম তাহলে একটা বিপদে পড়ে গেলাম না হুম এখন চিন্তা করতে পার অনুকে আমি কেস করে দিব তাহলে কি লাভ হবে না লাভ হবে না এখানে কারণ তাদের রিনিউ এর ক্ষেত্রে তার প্রাইসটা বেশি নিতেই পারে তারা হয়তো কোম্পানি কোন একটা কস্ট দেখায় দিবে এই ব্যাপারটার ক্ষেত্রে আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে রিনিউ চার্জটা আমার তাদের কাছ থেকে ক্লিয়ার হয়ে নিতে হবে একশো বিশ টাকা করে হয়তো বা তখন ডলার প্রাইস হয়ে গেলো একশো তিরিশ টাকা করে একশো চল্লিশ টাকা করে ওই হিসাবে হয়তো কিছুটা বাড়তে পারে যেটাকে সেম প্রাইসই বলি আমরা আমরা ক্লিয়ার হয়ে নিব যে ডোমেনের রিনিউ প্রাইসটা সেম থাকবে কিনা কারণ আমি সস্তায় পাচ্ছি একটা জায়গা থেকে এক হাজার টাকা দিয়ে এই বছর নিলাম পরবর্তী বছর সে আমার আটকাই দিয়ে পনেরো হাজার টাকা দাবি করলো যেটা দিয়ে আমাকে রিনিউ করতে হলো তাহলে আমার দুই বছরে ষোলো হাজার টাকা খরচ ছিল অ্যান্ড সে যখন এই সুযোগটা পেয়ে যাবে যে আপনার কাছ থেকে বেশি চার্জ করছে তাও রিনিউ করতেছেন পরবর্তী বছর আরো পরবর্তী বছর তখন কি হবে সে কি চার্জটা কমায় রাখবে নাকি আরো বাড়াইতে থাকবে ডাবল করে তার বিজনেস আপনি কিন্তু তাকে নাও করতে পারবেন না পারবেন পারবেন না কিন্তু কারণ তার বিজনেস এটা আচ্ছা এখন যে ব্যাপারটা আমাকে মাথায় রাখতে হবে রিনিউ চার্জটার ক্ষেত্রে খুবই সতর্ক বাট বেশিরভাগ কোম্পানি রিনিউর ক্ষেত্রে হিউজ চার্জ করে এই আমরা বলতেছি হোস্টিংয়ার নেম জিম এরা দেখবেন প্রথম বছর মাত্র মান্থলি চার ডলার পাঁচ ডলার দশ ডলার পে করে মানে আপনার বছরে মাত্র একশো বিশ ডলার একশো তিরিশ ডলার একটা ডোমেন হোস্টিং একটা ওয়েবসাইট রান করতে পারতেছে ক্লায়েন্ট ঠিক আছে খুব সস্তা বাট এই একটা বছর যখন পার হয়ে যাবে তখন সাথে সাথে দেখবেন এই প্রাইসটা মান্থলি হয়ে গেছে তিরিশ চল্লিশ ডলার এখন আপনি যদি চল্লিশ ডলার চিন্তা করেন তো চল্লিশ ডলারে এখন আসতেছে কত টাকা ডলার থেকে যদি আপনি টাকা কনভার্ট করেন তাহলে আপনি দেখবেন ডলার থেকে হচ্ছে টাকা যদি আমরা দেখি এখন কিন্তু খুব টাকা তাই না হাজার টাকার মতো টাকা যাচ্ছে আমাদের এখন এই চল্লিশ ডলার ধরেন বছরে আমাদের খরচ হচ্ছে হুট করে সে যদি এটা মান্থলি করে দেয় ধরেন ত্রিশ ডলার করে করে দিল তাহলে কত হইলো করে যদি আমি বারো মাসে রিনিউ করি একশো চুয়াল্লিশ ডলার একশো চুয়াল্লিশ ডলার যদি আমি এখন চিন্তা করি একশো বিশ করে অনেক বেড়ে গেছে না প্রায় বিশ হাজার টাকা আমার খরচ হয়ে যাচ্ছে পাঁচ হাজার টাকার জায়গায় অনেক বেড়ে গেল বাট তাদের কোম্পানিতে কিন্তু এইটাই হবে আপনি যখনই ডোমেন হোস্টিং কিনবেন ওদের যদি ইন্টারনাল যে ইনফরমেশন গুলো এগুলো চেক করেন তারা এই জিনিসগুলো হয়তো প্রায় বেশি বলেছে কোনো একটা কোনাতে লিখে রাখছে যে আমাদের কোম্পানি নিট অনুযায়ী আমরা ডোমেন হোস্টিং এর রিনিউ চার্জ বাড়াই দিতে পারি আচ্ছা এই বিষয়টা আমাদের জন্য কিন্তু ভালো হবে না কখনো তাই না আমরা কি করব এটা এনসিওর করে নিব যে ডোমেনের যে রিনিউ প্রাইসটা এটা পরবর্তী বছর সেম থাকবে কিনা বা কাছাকাছি থাকবে কিনা তার পরবর্তী যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার ডোমেইনটা আপনি এই প্রোভাইডার কাছ থেকে সারা জীবন রাখবেন বিষয়টা এরকম না চেঞ্জ হইতে পারে আপনার প্রোভাইডার আপনার চেঞ্জ করতে হইতে পারে সেটা বিভিন্ন কারণ হইতে পারে সেটা কি কারণ হবে সেটা আপনি এখন বলতে পারবেন হয়তো তখন কোনো একটা কারণে আপনার হয়তো অন্য কোনো প্রোভাইডারের কাছে বা অন্য কোথাও আছে বা আপনার একটা এজেন্সি আছে যে এজেন্সির যে প্রোভাইডার যেখান থেকে নেয় ওখানে আপনার নেওয়ার দরকার হলো বিভিন্ন কারণ হইতেই পারে তখন আপনি যদি ডোমেনটা ট্রান্সফার করতে যান তারা যদি বলে ট্রান্সফারটা অ্যালাউড না অথবা ট্রান্সফার অ্যালাউড বাট আপনার হয়তো বা ট্রান্সফার করতে দশ হাজার টাকা খরচ হবে বিশ হাজার টাকা খরচ হবে এক্সট্রা একটা চার্জ তারা হয়তো বা দাবি করলো এই ক্ষেত্রে কিন্তু আপনি না করতে পারবেন না ঠিক আছে তারা কিন্তু লিগালি এটা আপনার কাছে দাবি করতে এখন এটাতে আসলে কিছু করার নাই ট্রান্সফার করার ক্ষেত্রে সাউন্ড চলে গেছে না তো জি না ভাই আমরা ভাইয়া ঠিক আছে ভাইয়া সাউন্ড চলে গেছে এটা ট্রান্সফার করার ক্ষেত্রে আচ্ছা আই থিং ঠিক আছে সবকিছু সো ট্রান্সফার করার ক্ষেত্রে যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ট্রান্সফারটা যাতে স্মুথলি হয় ট্রান্সফারটা যাতে ফ্রি হয় এন্ড এলাউড হয় অনেক কোম্পানি দেখবেন ট্রান্সফার করতে গেলে এই ঝামেলা ওই ঝামেলা কেন ট্রান্সফার করবেন বিভিন্ন ধরনের কোশ্চেন করে ঠিক আছে সো এটাও আপনার এনসিওর করে নেবেন যে ট্রান্সফার করা যাবে কিনা কারণ ফিউচারে কখন আপনাকে ট্রান্সফার করতে হবে এটা আপনি কখনোই জানেন না সো ইউ নেভার নো আজকে আমার ট্রান্সফার করা লাগতে পারে আমার পাঁচ মাস ছয় মাস এক বছর পরে ট্রান্সফার করা লাগতে পারে এটা আপনাকে মেকশিওর করে নিতে হবে এইটা আমরা নিজেরাই ভুক্তভোগী ডট কম যে ডোমেন টা অনেক আগে নেওয়া তখন যে প্রোভাইডার কাছ থেকে নিয়েছিলাম পরবর্তী ওরা যখন দেখে যে এটা বড় একটা বিজনেস এন্ড এটাতে প্রচুর ট্রাফিক আসে তখন তারা কি করলো এটার প্রাইসটা হিউজ পরিমাণে বাড়াই দিলো যেটা আসলে আনবিলিগেল একটা প্রাইস তখন আমাদের ওয়েবসাইট রান করা দরকার ছিল ওয়েবসেটের রানিং থাকা দরকার আমরা দেখা গেল যে ট্রান্সফার কোনোভাবে করতে পারতেছিলাম না বিভিন্ন ট্রাই করার ছিল না স্ক্রিন চলে গেছে

লাস্ট যে পয়েন্টটা ডোমেনের ক্ষেত্রে আমরা খেয়াল করব সেটা হচ্ছে আমার ডোমেনের সিকিউরিটিটা এনসিওর করতে হবে দেখেন একটা হ্যাকার আপনার কোন একটা অ্যাকাউন্ট হ্যাক করার জন্য সর্বপ্রথম যে স্টেপটা তার দরকার সেটা হচ্ছে আপনি এটা কোন ইমেল দিয়ে করছেন তাই না একটা অ্যাকাউন্ট বা কোনো কিছু এটা তো আপনার দরকার হয় বা আপনার কোন ফোন নাম্বার দিয়ে করছেন এই ইনফরমেশন গুলা কি আমি চাই যে একজন মানুষ খুব সহজে বের করে ফেলুক যেটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করছেন এখন ধরেন আমি যদি একটা ডোমেন সার্চ করি এটা কবে রেজিস্টার করা হবে করতে কবে সব ইনফরমেশন আছে কন্ট্যাক্ট ইনফরমেশন যে রেজিস্ট্রেশন যে করছে তার ইনফরমেশন দেখেন তো নাম বোঝা যাচ্ছে কিনা কে রেজিস্ট্রেশন করছে দেখেন তো পোস্টাল কোড দেখেন তো ফোন নাম্বার ইমেল

এই ডোমেনটা একটু দেখেন তো সব ঠিকঠাক কন্টাক্ট ইনফরমেশন একটু চেক করেন তো ঠিকানা ফোন নাম্বার ইমেল আইসিং সব কিছু সব তত দেওয়াস জি এটা কি ভালো হইল না জি না এটা সব সময় মাথায় রাখবেন যে এই বিষয়টা যাতে এনজয় করে এটাকে কি বলে

এটাতে দেখেন তো আপনাদের কি মনে হয় এটা আমার ইমেল আলমগীর কবির বুঝতে পারছেন জি আর অফকোর্স আমি এই ইমেলটা রেজিস্ট্রেশন করি নাই এটা আমার নাম্বার না আচ্ছা এখন এটা আপনাদের সবাইকে এই একটা জিনিসই দেখাবে আপনারা সবার ডোমেনে একটা জিনিসই দেখাবে যদি ওয়েবসাইট সিকিউরিটি বা আমাদের কাছ থেকে নেন বা অন্য কোথাও থেকে ওয়েবসাইট সিকিউরিটি দিলে আপনাদেরকে এইটাই দেখাবে আপনার ডোমেনে ঠিক আছে সো এটা হুইস ডট কম আপনাদের কাছ থেকে তো হুইস হুইস সিকিউরিটিটা अवेलेबल আছে না এই স্টুডেন্টদের জন্য এটা ফ্রিতে अवेलेबल স্টুডেন্টদের প্রত্যেকটা প্যাকেজের সাথে ফ্রিতে আমরা এটা দিয়ে দেব ভাই আমার ডুবেনি ওয়ার্ল্ডটা দেখবেন একটু দিস চ্যাটে এটা আসে না

কিছু ইনফরমেশন আছে লাইক স্টেট আপনি সিলেটে স্যার জি ভাই সিলেটে আচ্ছা তো ওকে সিলেটের ইনফরমেশনটা আছে এখানে এটা হাইড করা হয়েছে কোনো ভাবে আমরা শিওর হুই সাইড সিকিউরিটি পুরোপুরি প্রোভাইড করা হচ্ছে কিনা বাট হাইড করা আছে আমি পুতুলস থেকে নিছি আর কি এটা নাম বলতে করতে হবে আমি জানি না এই সম্পর্কে আসলে কি ওকে ঠিক আছে

not mandatory আচ্ছা ভাই ওই ওয়েবসাইট গুলোর গুলো তো দিয়ে দিবেন না ওয়েবসাইটের লিংক আমি দিয়ে দিব আচ্ছা এটা গেল হচ্ছে ডোমেনের ব্যাপারটা এটা মেক করে নেবেন যে ডোমেনের যে ব্যাপারটা এটা হচ্ছে এই তিনটা বিষয় আপনাকে সে প্রোভাইড করতেছে কিনা এটা করবে আচ্ছা ডোমেনের পর পর কোন বিষয়টা লাগে বলেন তো হোস্টিং হোস্টিং আচ্ছা সাজ্জাদ হোসেন আপনি আমাদের কাছে ডোমেন হোসেন

অর্থাৎ আপনার মাধ্যমে নিয়েছিলাম আপনি তো জানেন যেটা হচ্ছে এক বছর পরে তো রিনিউ করব কিন্তু এখন আরেকটা বিষয় হচ্ছে হোস্টিং এর জন্য কি পার মান্থ কোনো ফি করতে হবে কিনা না পার মান্থ কোনো পেমেন্ট ফি করতে হবে না জাস্ট একবারে যে পেমেন্টটা যে পারচেজ করবেন ওইটাই এন্ড এটাতে ডোমেইন হোস্টিং সবকিছু আমি এর আগে আমি এর আগে ডাইনা হোস্ট থেকে একটা আমি একটা ডোমেইন নিয়েছিলাম ডাইনা হোস্ট থেকে কিন্তু ওরা প্রতি মাসে ওদেরকে হোস্টিং একটা কস্ট দেওয়া লাগে আমি এই বিষয়টা আপনাকে বলতে ভুলে গেছিলাম বা জানারও মনে ছিল না এখন আজকে হঠাৎ মনে হয়েছে না আমাদের এরকম কোনো চার্জ নাই আমাদের আর কোনো হিডেন চার্জ নাই স্টুডেন্টদের জন্য হিডেন কোনো চার্জ নাই বাহিরের বিষয়গুলো আলাদা বাট স্টুডেন্টদের জন্য আমাদের স্টুডেন্টদের জন্য আমাদের হিডেন কোনো চার্জ নাই কারণ আমরা জানি আপনারা অলরেডি একটা টাকা কষ্ট করে অ্যাডমিশন নিতে আসছেন এখানে অ্যাডমিশন নিতে করছেন আপনাদের মাস্ট বি এই ডোমেন হোস্টিং লাগবে দেখেই আমরা এটা বলতেছি নাহলে আমরা এই জিনিসটা স্কিপ করতাম আপনাদের জন্য ঠিক আছে আচ্ছা আমরা সামনের দিকে দেখতেছি ভাই তো এই জন্যই আর কি আচ্ছা ভাই আপনাদেরকে এই বিষয়গুলো বলা তারপরে তো ব্যাপারগুলো আমি আরো সবগুলো আমি কি ক্লিয়ার করেই দিচ্ছি আপনাদেরকে তারপর আপনারা নিজেরা ডিসাইড করে যে কোনো জায়গা থেকে নিয়ে নিলেই এলাম আচ্ছা তারপরে যে ব্যাপারটা আর অনেকেই যে সস্তারটা খুঁজেন আমরা এই এই বিষয়টা একটু এই জন্য ক্লিয়ার করতেছি সবকিছু সবকিছু যেখানে পাবেন তারপরে যদি সস্তা পান অফকোর্স আপনি ওইখান থেকে নেওয়া যায় হ্যাঁ হ্যাঁ যে দুইটা দেখাইছেন এগুলো কি লোকাল আমি যে ওয়েবসাইটটা দেখাচ্ছি এখন ওয়েবসাইটটা লোকাল আমাদের নিজেদের কোম্পানি এটা বাট সার্ভারটা ইউএসএ এটা যে কেউ কে দেখাইলে সে বলে দিতে পারবে যেটা ইউএস এর সার্ভার আর এটা হুইসটা হুইস ডট কম তো আসলে চেকার জাস্ট চেক করতে হয় যে আপনাকে সিকিউরিটিটা দিছে কিনা আচ্ছা এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে হোস্টিং দরকার হয় হোস্টিং কেন দরকার হয় জায়গা স্টোরেজটা আপনার ওয়েবসাইটটা থাকবে যেখানে এটা হচ্ছে মেইন আপনার কয়টা ওয়েবসাইট থাকবে কতটুকু ওয়েবসাইট কাজে লাগাইতে পারবেন ঠিক আছে হোস্টিং কেমন হয় হোস্টিং এক জিবি হয় দুই জিবি তিন জিবি চার পাঁচ ছয় এরকম আমাদের কতটুকু লাগবে তাই না আমাদের যতটুকু লাগবে সেটা হচ্ছে তার আগে আমি কত কত বড় ওয়েবসাইট তৈরি করবো দেখেন একটা ওয়েবসাইটের যদি আমি চিন্তা করি আমার পোর্টফোলিও ওয়েবসাইটটা

সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনি হয়তো দুইটা তিনটা অ্যাসাইনমেন্ট জমা দিলেন জায়গাটা ফুল হয়ে গেল এই অ্যাসাইনমেন্টটা তো মার্কস দিয়ে দিল সেই অ্যাসাইনমেন্টটা দিলে তো আবার নতুন একটা অ্যাসাইনমেন্ট করতে পারে এইভাবে কন্টিনিউ করতে পারেন এটা যদি আপনি মনে হয় যে বেশি টাফ হয়ে যাবে ম্যানেজ করা তাহলে দুই জিবি নিতে পারেন দুই জিবিটা খুব বেশি পার্থক্য না নিতে পারেন দুই জিবি দুই জিবিটা নিলে তাহলে হবে কি আপনি এখানে ওইরকম ছয়টা থেকে সাতটা আটটা সেট করতে পারবেন সেক্ষেত্রে হয়তো দুই তিন সপ্তাহ আপনার যাবেন দেন হয়তো বা কিছু সাইড ডিলিট করে আবার সাইড করতে পারবেন এখন চিন্তা হইতে পারে আমি যে গুলো করতেছি সপ্তাহে দুইটা করে আমাকে অ্যাসাইনমেন্ট দিচ্ছে এর মধ্যে দেখা গেল একটা দুইটা ওয়েবসাইট ফুল প্রজেক্ট সেই ফুল প্রজেক্টটা কি আমার জন্য একটা পোর্টফোলিও না এই পোর্টফোলিওটা তো রেখে দিলে আমার তো অবশ্যই কাজে লাগবে মার্কেটপ্লেসে গিয়ে আমার ক্লাইন্টকে দেখানোর জন্য বা কাজের পাশাপাশি আমি এই যে দেখতেছি আমি হয়তো অনলাইনে একটা টিউটোরিয়াল দেখলাম বা কেউ একটা ওয়েবসাইট রেকমেন্ড করলো বা কোর্স চলাকালীন কেউ একটা বললো যে এরকম ওয়েবসাইট দেখো তো বানাইতে পারো কিনা আপনি যখন ট্রাই করবেন আপনি তো একটা জায়গা খরচ হবে and portfolio গুলো আপনি রেখে দিলেন ফিউচার ইউজ করার জন্য এরকম হলে আপনার একটা স্টোরেজটা বেশি দরকার হবে সেই হয়তোবা 5GB নিলে আপনাদের জন্য এনাফ হবে বলে আমরা মনে করি এটা হচ্ছে আপনাদের স্টোরেজের যে ব্যাপারটা আচ্ছা স্টোরেজের পরে যে ব্যাপারটা আসবে সেটা হচ্ছে এসএসএল এসএসএল টা কি এসএসএল টা হচ্ছে সিকিউর ডিস্টার্ব স্যার একটু ডিস্টার্ব করলাম দ্যাট এই যে ডোমেইন হোস্টিং ইত্যাদি ইত্যাদি এই যে তিনটা বিষয় যে বললেন যে সার্ভিস প্রোভাইডার আমার যে ডোমেইন ট্রান্সফার ইত্যাদি যে সকল বিষয়গুলো বললেন এটা কি সম্পূর্ণ যে পারচেস করতে পারব কি আপনাদের কোডমেন্ড বিটি থেকে না জোরা আইটি থেকে কোডমেন্ড বিটি বিটি হচ্ছে মাদার কোম্পানি জোরা জোরাইটি ডট কম হচ্ছে একটা সিস্টার কোম্পানি তো আমাদের বেস্ট হবে কোনটা আপনি রেকমেন্ড করবেন কি আমি কোটমেন্ট কি জোর আইটি ভি জোর আইটি কোটমেন্ট বিডি জাস্ট জোরাইটি জাস্ট কোটমেন্ট বিডি এটা অংশ ঠিক আছে আমি এ টু জেড সব জোর আইটি থেকে পাবে পাবে যদি এখান থেকে নিতে চান এখান থেকে নিতে হবে ঠিক আছে জাস্ট যেকোনো একটা প্যাকেজ কিনে নিবেন এন্ড সবকিছুর চিন্তা আমাদের উপর ছেড়ে দিবেন দ্যাটস ই

না ভাই নাই না দেখতেছি আমরা কি করি এই দুইটা প্যাকেজের মধ্যে পার্থক্য কত পাঁচশো টাকার মতন আমরা কি করি এই পাঁচশো টাকা পেমেন্ট করলে আমরা দুই জিবির প্যাকেজটাকে তিন জিবি করে দেই যেহেতু তার আলাদা সব সার্ভিস আগে থেকে এসে পাচ্ছে এক্সট্রা তো আর কোনো কিছু নেই আমরা কি করি ফুল চার্জটা না করে জাস্ট যতটুকু চার্জ পার্থক্য আছে ওইটা নিয়ে আমি করে দিই স্টুডেন্টদেরকে স্টুডেন্টদের জন্য এতটুকু করি আমরা ঠিক আছে আলহামদুলিল্লাহ জি

আমার কোনো মার্কেটিং বা কোনো কিছু করি না বাট যদি মনে হয় যে আপনার এখান থেকে নিয়ে আপনার কোনো একটা সার ক্লায়েন্টকে দিতে হবে বিশেষ করে ধরুন লোকাল ক্লায়েন্টের সাথে আপনি সরাসরি কানেক্টেড আছেন তাদেরকে দিতে পারেন এখন আপনি মার্কেট লোসে এমন একটা ক্লায়েন্টকে কিনে দিলেন সে বেচারা জানেই না থেকে কিনে দিচ্ছেন এক বছর পর যখন রিনিউ করতে হবে সে আপনারও খুঁজে পাইলো না আমাকেও খুঁজে পাইলো না তখন সেটি একটু প্রবলেম তাই না তো ক্লায়েন্টের ব্যাপারটা একটু চিন্তা করবেন এটা হম হম

এই রেজাল্টটাকে বল হচ্ছে এসএসএল ঠিক আছে এই রেজাল্টটা কি বলে এসএসএল এস এল এই এস এস এলটা পাই এই একটা প্রিমিয়াম সার্ভিস তিন থেকে তিন ডলারের মতো চার্জ করে এই বছর হয়তো বা একটু বাড়ছে এটা যদি আমি আলাদা কিনে আমার হোস্টিং অ্যাড করি তাহলে আমি এস এস এল সার্টিফিকেট পেয়ে যাবো আমার সাইটটা তখন এই যেরকম সিকিউর দেখাবে ডিসকানেকশন ইজ সিকিউর যেরকম ক্লিক করলে দেখা যায় ডিসকানেকশন ইজ বা কানেকশন ইজ সিকিউর

টট ডোমেইন মানে কি তার মানে এই প্যাকেজের সাথে আমরা তো হোস্টিং পাচ্ছি এস পাচ্ছি সাথে একটা ডোমেনো পেয়ে যাব তার মানে আমাদের যে ডোমেনের যে দরকারটা একটা ডোমেন তো আমাদের দরকার হয় তাই না একটা ডোমেনো আমি এটার সাথে পেয়ে যাচ্ছি তার মানে এই প্যাকেজের বাইরে আমাকে আর ডোমেন কিনতে হচ্ছে না এখন এইখানে একটা কনফিউশনটা কাজ করে অনেকের কোথাও হোস্টিং সস্তা কোথাও ডোমেইন সস্তা ধরেন এ প্রোভাইডারের কাছ থেকে আমি নিলাম হচ্ছে হোস্টিং আর বি প্রোভাইডার কাছ থেকে আমি নিলাম হচ্ছে ডোমেন কালকে আমি যখন সাইডে গেলাম আমি দেখলাম আমার সাইট গোল গোল ঘুরতেছে আমার সাইটটা লোড হচ্ছে না এখন আমি কার কাছে যাব বলেন আপনারা কার কাছে যাবেন কাছে না হোস্টিং কাছে প্রভাইড কাছে বুঝলাম গেলাম হোস্টিং প্রোভাইডার কাছে গিয়ে বললাম এই দেখো আমার হচ্ছে সাইকেল এরকম ও আচ্ছা ঠিক আছে একটু ওয়েট করো আমরা চেক করে দেখি চেক করে বলবে কি আমার তো সব ঠিক আছে তোমার ডোমেনটা তো কথা বলতে কেনা তুমি ডোমেন প্রোভাইডারের সাথে কথা বললো হয়তো ডোমেনের প্রবলেম এখন তাহলে কই যাবেন ডোমেন প্রোভাইডারের কাছে তাই তো গেলাম ডোমেন প্রোভাইডারের কাছে ডোমেন প্রোভাইডার এক্স্যাক্টলি অ্যানসারটাই আপনাকে করলো এখন বলেন কার কাছে যাবেন মাই গড এই জন্যই আমাদের দুইটা এক জায়গা থেকে কিনতে হবে এক্স্যাক্টলি আমাদের এই বিষয়গুলো এনসিওর করা খুবই দরকার কারণ আমি কিন্তু সার্ভার এক্সপার্ট না আমি কিন্তু এই জিনিসটা ভ্যালিডেট করতে পারবো না কোথা থেকে প্রবলেমটা হচ্ছে আমাকে যদি সে বলে দেয় বা সেই জিনিসটা স্কিপ করার চেষ্টা করে বা বড় ধরনের কোন ইস্যু হয় সেটা সলভ না করার জন্য সে স্কিপ করার চেষ্টা করবে দেন আমি কিন্তু বিপদে পড়ে যাব এইটা আমাদের স্টুডেন্টদের কমন একটা প্রবলেম ছিল আপনি যদি ফিফটি ব্যাচের আগে চিন্তা করেন অনেক আগের কথা বলতেছি আমি আঠারো সতেরো আঠারো দিনের কথা বলতেছি তখন স্টুডেন্ট আমাদের তো কোনো ডোমেন এ আমরা কোনো কিছুই বলতাম না আমরা আমাদের মতো ক্লাস নিতাম লোকাল হোস্টে কাজ করতে বলতাম বা ফ্রি ডোমেন এর কিছু সাইট আমরা রেকমেন্ড করতাম বাট দেখা যেত প্রিমিয়াম থিম প্লাগিন এর কাজগুলো প্রপারলি ওখানে করা যেত না কারণ আমাদের এইটাই আপনাদের লাস্ট কস্টিং যে বিষয়টা আমি একটু এনশিওর করতে চাই ডোমেন হোস্টিংটা আপনাদের ফ্রিল্যান্সিং শুরু করার আগ পর্যন্ত লাস্ট কস্টিং ফ্রিল্যান্সিং শুরু করার আগ পর্যন্ত যা যা লাগবে এর পরবর্তীতে থিম প্লাগিন যা লাগে সবকিছুই আমরা প্রোভাইড করতে পারবো

দেখ মিলেনা ক্লায়েন্টের সিপ্যান যেটা দিবে সেটা তো প্রিমিয়াম সিপ্যানেল দিবে আপনাকে সেটার সাথে কিন্তু ফ্রি যেভাবে ম্যানেজ করছে অনেক কিছু নাই অনেক কিছু আছে সেই বিষয়গুলো মিলবে না তখন কিন্তু আপনাদের জন্য অনেক নার্ভাসনেস কাজ করবে কারণ একটা ফ্রিল্যান্সিং কি এটাও তো একটা জব আপনাকে একটা ইন্টারভিউ সম্মুখীন হতে হবে কাজটা নিতে হবে কাজটা বলে ডেলিভার করতে হবে সো এটা একটা ব্যাপার থাকে শুরুর দিকে যদি দেখা যায় আপনার অ্যাকাউন্ট একটা ব্যাড ইম্প্যাক্ট করে ওই অ্যাকাউন্টটা তোলা কিন্তু নিয়ার ইম্পসিবল তাই না এই বিষয়গুলো কিন্তু বুঝেন আপনারা এখন এখন এটা আগে ওরকম ছিল না এত কম্পিটিশন ছিল না যদি ষোলো সতেরোর কথা চিন্তা করি বা আরো আগের যদি পনেরো ষোলো জনের দিকে যখন আমরা অ্যাকাউন্ট করি তখন কিন্তু এরকম ছিল না কমপ্লিকেসি এখন যেরকম কমপ্লিকেসি আছে তাই না এখন সো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে মাথায় নিয়ে আগাইতে হবে আমাদেরকে স্মার্টলি আগাইতে হবে বাকিদের থেকে এক স্টেপ আগায় থাকতে হবে তো এই ব্যাপারটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আমি যেটা নিচ্ছি এটা আমার অ্যাসেট হিসেবেই আমি নিচ্ছি কারণ এটা এত কষ্ট করতেছি এত সময় দিচ্ছে আমার কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখতে হবে সো আমরা রেকমেন্ড করতেছি কি ডোমেন এন্ড হোস্টিং একটা প্রোভাইডারের কাছ থেকে নেন যাতে করে কোনো একটা ইস্যু হলে তাদের থেকে সমাধান করাই দিতে পারে তার আপনাকে না ঘুরায় আচ্ছা তারপরে ব্যাপারটা আনলিমিটেড ব্যান্ডউইথের ব্যাপার হচ্ছে আপনার ওয়েবসাইটে কি পরিমাণ ভিজিটর ভিজিট করতে পারবে একটা ওয়েবসাইটের একটা লিমিট থাকে লাইক এই ওয়েবসাইটটাতে আমি ভিজিট করলাম আরো এক লাখ মানুষ ভিজিট করলো এখন এই এক লাখ মানুষকে ভিজিট যখন করতেছে এই সার্ভার যে তাকে ইনফরমেশন প্রোভাইড করতেছে বারবার এইটার লিমিট সার্ভারের আছে কিনা আপনি এত বড় প্যাকেজটা নিছেন কিনা এটার একটা ব্যাপার থাকে ঠিক ভাই আমার একটা কোশ্চেন ছিল হ্যালো বলেন ভাই এই যে এই লিমিটটা কি ডেলি ডেলি লিমিট থাকে নাকি মান্থলি লিমিট থাকে মান্থলি ব্যান্ডুইথের লিমিটটা হয় মান্থলি ক্যালেন্ডার ই মান্থে আপনার ধরেন এক তারিখ থেকে আবার নতুন করে কাউন্ট আচ্ছা এখন এই ব্যান্ডুইটটা কি হয় এই ব্যান্ডুইটটা হয়তোবা আমাদের দেখা যায় এক জিবি দেওয়া থাকে দুই জিবি দেওয়া থাকে এরকমই বেশি হয় যেটা আপনার ফ্ল্যাশ করে না কখনোই কারণ দেখেন এক যেখানে এখানে আমি আপনাকে আটত্রিশশো টাকাতে দিচ্ছি এবং ওপেনে আপনাদেরকে ক্লাসে রেকর্ডে আপনাদেরকে বলতেছি এই পাঁচ জিবির প্যাকেজটা এই সব কিছু দিয়ে সে যদি আপনাকে পনেরোশো টাকা দুই হাজার টাকা পঁচিশশো টাকায় দেয় কোথাও তো সে কস কাস্টমাইজেশন করছে তাই না মানে এখান থেকে সে প্রফিটও বের করবে রাইট এখান থেকেই সে দেখা যাবে সবকিছু চিন্তা করবে সে কোথাও না কোথাও সে কস কাস্টোমাইজেশন করবেন কস্ট কাস্টমাইজ করুক যেই জিনিসটা আমার না দরকার সেটা কাস্টমাইজ করলে তো আমার সমস্যা নেই তাই না যেই জিনিসটা দরকার ওইখানে যদি কাস্টমাইজ করে ফেলে লাইক ব্যান্ডউইথ জায়গায় এক না এক জিবি ব্যান্ডউইথ দিয়ে দিলো কস্ট কাস্টমাইজ করে ফেললো তখন কি হবে একটা সময় গিয়ে দেখা যাবে আপনার যখন ভিজিটর বাড়তে থাকবে সাইটটা র্যাঙ্কে থাকবে পনেরো বিশ তারিখে গিয়ে আপনার সাইটটা অফ হয়ে যাবে তখন তাদেরকে নক দিলে বলবে ব্যান্ডে হচ্ছে সে তারিখে সাইট লাইভ হবে সাইটটা এক তারিখে লাইভ হওয়ার জন্য তো আপনি ওয়েট করবেন না আপনি বলবেন আমি ব্যান্ডেড বাড়াইতে চাই একটা ব্যান্ডেড জাস্ট এক জিবি থেকে পাঁচ জিবি দশ জিবি করতে গিয়ে দেখবেন আপনার পুরো প্যাকেজের যে প্রাইস তার ডবল প্রাইস রাখতে হচ্ছে শুধু ব্যান্ডেড কাজ কেনার জন্য বুঝতে পারছেন ব্যাপারটা জি ভাই

আমরা ফ্রিতে বাড়াই দেবো এটার জন্য আপনাদের কোনো চার্জ করবো না আপনি চিন্তা করুন কেন প্রথমে আনলিমিটেড কেন দিয়ে দিবেন না প্রথমে আনলিমিটেড দিয়ে দিলে কোনো কারণে আপনার সাইটটা হইতে পারে হ্যাক হইলো ভাইরাস পুশ করলো কেউ ব্যান্ড ইউজ করার জন্য ব্যান্ড উইথটা কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা ব্যাপার সো তাতে কিন্তু কি হবে সে কন্টিনিউয়াসলি দেখা যাবে যে ব্যান্ড উইথটা এখান থেকে খরচ করতেই থাকবে করতেই থাকবে আপনি হয়তো জানি না সো এটা কিন্তু একটা হিউজ লস হয়ে যাবে তখন বাট আমাদের কাছ থেকে এটার যে যত ব্যান্ড আপনার দরকার হবে এটা আমরা প্রোভাইড করবো এটা ফ্রিতেই আচ্ছা ওমর ফারুক কিছু বলবেন জি ভাইয়া আমাদের যদি ওয়েব স্পেসটা মানে অনেকটা ভুইরা গেছে তো আমরা কি ওইটাকে ক্লিয়ার করে আবার মানে স্পেস খালি করতে পারবো হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই কোনো সাইড ডিলিট করে আপনি আবার ওটা করতে পারবেন যে সাইটগুলো দরকার হচ্ছে ওগুলো ইউজ এটা আপনি ওয়েবসাইটে লিখা থাকবে অপশন থাকবে অনেক কিছু আপনার সি প্যানেলে কি কি ইনফরমেশন আছে একটু পরে দেখাবো আমি সবকিছু

আমরা যে আমরা এই যে ওয়েবসাইটগুলো আমরা দেখতে পাচ্ছিregularly যে আমরা প্রবেশ করে বিভিন্ন কাজ করি এটা কি আসলে আমাদের ডিভাইসের জন্য কি নিরাপদ না অনিরাপদ? এরনো মক্সে তো অবশ্যই ভিজিট করা উচিত না বিশেষ করে এখন যে রেকমেন্ডেশন আছে সেটা হচ্ছে xyz ডোমেইন থেকে প্রচুর পরিমাণে হ্যাকিং ভাইরাস পুশি গুলো হচ্ছে সো xyz যে ডোমেইনটা এটাও বেশিরভাগ ক্ষেত্রে এখন ইগনোর করতে বলতেছে বিশেষ করে ক্লায়েন্টরা এটা তো ইগনোর করা উচিত

ডাটাবেজের মধ্যে ইন্টারনাল ইনফরমেশন গুলো ব্যাক ইনফরমেশন গুলো থাকে ধরে নেন একটা বাটি আছে একটা বাটিতে আপনি একটা করে কেক রাখতে পারতেছেন একটা কেক রাখার জায়গায় আছে একটা বাটিতে হ্যাঁ এখন আপনাকে আমি বিশটা কেক দিলাম আর তিনটা বাটি দিলাম আপনি টোটাল কয়টা কেক রাখতে পারবেন তিনটা তিনটা কেক রাখতে পারবেন তাই না এখন আপনাকে আমি স্টোরেজ দিলাম বিশ জিবি প্রাইস রাখলাম মাত্র ধরেন চার হাজার টাকা ওয়েবসাইট ও পাইলেন এসএসএল পাইলেন পাইলেন আমি বলে দিলাম না ডাটা বেস কয়টা আপনি যখন সাইটে গেলেন দেখলেন ডাটা বেস তিনটা আপনার স্টোরেজ যেহেতু বিশ জিবি পাঁচ তাহলে কতগুলো একশোটা অলমোস্ট তাই না আদৌ কি তাই যেহেতু ডাটা বেস তিনটা তিনটা ওয়েবসাইটে করতে পারবেন এখন চিন্তা করতেন ভাই বিশ জিবি জায়গা তো খালি আছে এক জিবি জায়গা মাত্র ফুল হয়েছে বিশ জিবি জায়গা বিশ জিবি জায়গার মতোই পরে থাকবে আপনি সাইড ওই তিনটাই করতে পারবেন বুঝতে পারছেন এখন চিন্তা করতে পারেন তাহলে বিশ জিবির প্যাকেজ নিয়ে কারো লাভ কি লাভ আছে আপনার ওয়েবসাইটটা যদি হয় কোডমেন বিডি আপনার ওয়েবসাইটটা যদি হয় দারাস কম বুঝতে পারছি বিশাল ওয়েবসাইট যদি হয় আপনার একটা ওয়েবসাইট অনেক বড় সেক্ষেত্রে তো ডাটা বেসটা আপনার জন্য ম্যাটার না আপনার জন্য ম্যাটার কি স্টোরেজ আমাদের জন্য কি ম্যাটার স্টোরেজ নাকি ওয়েবসাইট কতগুলো করতে পারতেছি

সস্তায় পান ভালো সাপোর্ট পান তারা যদি ওয়ার্ডপ্রেস সাপোর্টও দিয়ে থাকে সবচেয়ে বড় যে তারা আপনাকে সাপোর্ট দিবে না তারা বলবে বলুন তো এটা দেখার বিষয় না তখন হচ্ছে ঝামেলা কারণ আমরা যেই স্টেজে আছি আমাদের ওয়ার্ডপ্রেস রিলেটেড সাপোর্ট লাগবে সাইট রিলেটেড সাপোর্ট লাগবে ছোট ছোট ব্যাপার যেখানে আটকায় যাচ্ছি ওই সাপোর্ট গুলো লাগবে কোন একটা জিনিস লোডই হচ্ছে না কোনোভাবে আমার ব্রাউজারে আমার সাইটটা লোড হচ্ছে না এই জিনিসগুলোর সাপোর্ট কিন্তু আপনার লাগবে তাই না তো এইগুলো একটু মেকশিওর করতে হবে যেটা একটু টাফ আমরা নিউ হিসেবে তো সেক্ষেত্রে আপনি জোরাইটি চুজ করতে পারেন বাট এটা যদি আপনার কাছে এক্সপেন্সিভ মনে হয় বা কমফোর্টেবল না লাগে আপনি যে কোনো জায়গা থেকে যদি মনে করেন এর ভালো অপশন পাবেন অবশ্যই আপনি সেখান থেকে নিতে পারেন আচ্ছা আমাদের ডাটাবেস কেমন থাকবে ডাটাবেস থেকে আনলিমিটেড থাকবে সবগুলো প্যাকেজেই

আচ্ছা তারপরে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট ডাটা বেজের পরপরই সেটা হচ্ছে সাবডোমেন সাবডোমেনটা কি আপনি জোরাইটি ডট কম একটা ওয়েবসাইট তৈরি করলেন অলরেডি ধরেন আপনার ডোমেনটাই ধরে নিলাম জোরাইটি ডট কম এর জন্য আপনার হোস্টিং নিলেন পাঁচ জিবি নিয়ে এটাতে একটা ওয়েবসাইট করলেন জোরাইটি ডট কম আর আপনার জায়গা খালি আছে আর একটা ওয়েবসাইট করতে হবে না এটার জন্য আবার ডোমেন কিনবেন না এটা আপনি কি করবেন এই ডোমেনটা থেকে আরো কিছু সাবডোমেন তৈরি করা সম্ভব ধরেন নিউ সাব জাস্ট যেকোনো নাম দিতে পারেন এখানে কোনো সমস্যা নেই ডট জোর ডট কম আপনি দিলেন এটা হয়ে গেল আপনার একটা সাবডোমেন যেটা আলাদা একটা ওয়েবসাইট মতন কাজ করবে বুঝতে পারছি আচ্ছা আমার মূল ডোমেনটা কি এটা না বা আমার ওয়েবসাইটটা দিয়ে বুঝাই আমার মূল ডোমেন তো এটা নাকি এটা তো তো অলরেডি একটা সাইড আছে আছে না আর একটা সাইড কলিং এই ডোমেইনেই করতে পারবো না জি না ভাই একটা ডোমেইন লাগবে একটা ডোমেইন কিনতে গেলে তো এটা এক্সপেন্সিভ তাই না একটা ডোমেইন এখন প্রাইস অনেক হাই একটা ডোমেইন কিনতে থেকে 2000 টাকা খরচ ক্ষেত্র বিশেষে এখন সেই ক্ষেত্রে মানে হোইসার সিকিউরিটি এন্ড এভরিথিং দিয়ে এই ক্ষেত্রে আমি তো বারবার ডোমেইন কিনতে পারবো না আমি কি করব এই ডোমেইনটা থেকে সাব ডোমেইন তৈরি করব যেটা আলাদা ডোমেইনের মত কাজ করবে আলাদা একটা ওয়েবসাইডের মত কাজ করবে কিভাবে

আহ একবার সহজ ভাষায় বলি হোস্টিং আর গোডেডি যেখান থেকেই নেন আপনি সত্তর ডলারের নিচের যে কোনো প্যাকেজ নেওয়ার পরেই দেখবেন সাব ডোমেন দেওয়া আছে একবার স্পষ্ট ভাষায় দুইটা থেকে তিনটা লেখা আছে এখানে কারো প্যাকেজ আছে কিনা হোস্টিং এর নেম যে আমি জানি না তারা হয়তো বা এটা মিলাই দেখতে পারবেন আমি এই পর্যন্ত যতগুলা প্যাকেজ যদি আমার দরকার হয় না ওইখানে সাব ডোমেন কারণ ওখানে আমি ক্লায়েন্টের জন্যই পার্চেস করি কারণ ক্লায়েন্টের একটা সাইড হলেই হয়ে যায় বাট আমাদের জন্য কিন্তু ওইরকম প্যাকেজ কখনো কখনো এই যে আমি শুরুতে বলতেছিলাম যে আমাদের জন্য কিন্তু এটা কমফর্টেবল হবে না স্বাভাবিক ব্যাপারটা তাই না খরচও বেশি হবে আবার দেখা যাবে যে হ্যাঁ আপনি হয়তো বা দেখা যাবে ওইখান থেকে আপনি যখন এর জন্য নেবেন ক্লায়েন্টের জন্য অবশ্যই আপনি হয়তো বা ক্লায়েন্টের জন্য ভালো হবে আমাদের জন্য অবশ্যই না আচ্ছা সো সাব ডোমেনের ব্যাপারটা এটা দিলাম অ্যাটলিস্ট বিশটা সাব ডোমেন যাতে থাকে এটা দেখে নেবেন আনলিমিটেড হলে তো কথাই নেই

আমি একটা অপারেটিং সিস্টেম ইউজ করতেছি এখানে অনেকেই হয়তো বা একটা অপারেটিং সিস্টেম ইউজ করতেছে আমরা ম্যাক্সিমাম কি অপারেটিং সিস্টেম ইউজ করতেছি উইন্ডোজ আমি এখানে কি অপারেটিং সিস্টেম ইউজ করতেছি উইন্ডোজ ইউজ করতেছি ম্যাক ম্যাক ইউজ করতে ধরেন ধরে নিলাম উইন্ডোজ ইউজ করতেছি আচ্ছা এখন ধরেন আমি যে ব্যাক ইউজ করতেছি নতুন একজন যে কম্পিউটার শিখতেছে

নতুন একজন আসলে রিসোর্স অ্যান্ড এভ্রিথিং সবকিছু ওটাতে বেশি পাবে তাই না এরকমই আমি যদি এটার কথা চিন্তা করি একটা সি প্যানেলের জন্য বা একটা কন্ট্রোল প্যানেলের জন্য সি প্যানেলটা সবচেয়ে বেশি কমফোর্টেবল যে কোনো একটা সেলার একটা ক্লায়েন্ট একটা ওয়েবসাইট এর জন্য এটাই সবচেয়ে পপুলার এটা একটু আবার ও বেশি ঠিক আছে যদি ম্যাক অ্যান্ড উন্ডোজের ক্ষেত্রে আবার বিষয়টা চুলটা

এতে করে কি হবে আপনি একটা কন্ট্রোল প্যানেল পাবেন যে কন্ট্রোল প্যানেলে অনেক কিছু মিসিং থাকবে অনেক কিছু সাপোর্ট করবে না বাট হয়তো কাজ করা যাবে কিন্তু সি প্যানেলের মতো এত কমফোর্টেবলি কাজ করতে পারবেন না তো ট্রাই করবেন এটা মেক শিওর করার জন্য যে আপনাকে যে কন্ট্রোল প্যানেলটা দিবে এটা সি প্যানেল কিনা এটা একটু শিওর হয়ে নেবেন ঠিক আছে ওকে তারপর যেটা লাইফ স্পিড ওয়েব এটা একটু সহজ করে বুঝাই আপনারা

এক মানে সেই ফাস্ট সেই হাই ফুল ব্যাপার একদম ফুল টোটালি হাসপাতাল ব্যাপার সো এরকমই আপনাকে দুই হাজার টাকায় বা তিন হাজার টাকায় দশ জিবি হোস্টিং সহ ডোমেন দেওয়া পসিবল ঠিক আছে সেটাকে এখন যখন সার্ভারটা সাজানো হবে এইচডিডি দিয়ে এক টেরাবাইট একটা ডিস্ক কিনতে যতটুকু খরচ হচ্ছে সেই টাকা দিয়ে একশো বিশ জিবির একটা এসএসডি পাওয়া যাচ্ছে না তাই না কারণ আছে অবশ্যই তাহলে সস্তায় কেন দিতে পারবে সস্তায় দিতে পারবে ওইটা কেন এখন যদি সস্তায় অনেক বেশি দিচ্ছে এটা দেখেই নেই কারণ আপনারা জানেন আমি আজকে ক্লাস নিচ্ছি আপনার ফোন আছে যে পাশে এই কথাগুলো শুনতেছে হোস্টিং এর কথা বারবার আসতে আপনি দেখবেন ফেসবুক আপনাকে অ্যাড দেখাবে ফেসবুকে একটা অপশন আছে অফ ফেসবুক অ্যাক্টিভিটি ফেসবুক যখন অফ থাকে আশেপাশের জিনিস মনিটর করতে থাকে চাইনিজ ফোন বিশেষ করে তো এটা খুব মনিটর করে আপনাকে দেখবেন হোস্টিং এর অ্যাড দেখাবে এক যখন দেখাবে আপনি দেখবেন আপনাকে দেখাচ্ছে দুই হাজার টাকা আইডোমিন হোস্টিং এক হাজার টাকা আইডোমিন হোস্টিং দশ জিবি হোস্টিং নিবেন নেওয়ার পরে হবে কি ও জানে এখান থেকে কিছু মানুষ হবে কি রিনিউ করতে আসবে ওইখান থেকে সে বিজনেস করবে জি ভাই ঠিক আছে বেশিরভাগই এই কোম্পানি গুলা কি করে রিনিউ সময় বিজনেস করে অ্যান্ড এইচডিডি একটা প্যাকেজ আপনাকে দিয়ে দেয় ঠিক আছে মানে ওই সাথে কাজ করা খুব

এইগুলো আপনারা মেকশিওর করে নেবেন ফ্ল্যাট স্পিড ওয়েব দিয়ে ওইটাই বোঝানো হচ্ছে বা এসএসডি ডিরেক্ট লেখাও থাকতে পারে এটাও মেকশিওর করে নিতে হবে তারপর যেটা সার্ভ সাপোর্ট এটা বললামই আমি সাপোর্ট শুধু সি প্যানেলের সাপোর্ট হইলেই হবে না ওয়ার্ডপ্রেসের সাপোর্ট এনসিওর করে কিনা এরকম খুবই রেয়ার হয়তো এক পার্সেন্ট বিশেষ করে বাংলাদেশে যদি চিন্তা করেন যারা ওয়ার্ডপ্রেসের সাপোর্টটাও আপনাকে প্রোভাইড করবে কারণ ওয়ার্ডপ্রেসের সাপোর্ট প্রোভাইড করা কথা না নরমালি তাই না কারণ সেটা তো আপনাকে ওয়ার্ডপ্রেস সেল করতেছে না ওয়ার্ডপ্রেস একটা বাই প্রোডাক্ট আপনার সি প্যানেলের বা আপনার ডোমেন হোস্টিং এর সেটারও যদি সাপোর্ট কারা প্রোভাইড করবে যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছে ওয়ার্ডপ্রেস সম্পর্কে যাদের ধারণা আছে তাই না এখন আপনাকে এমন জায়গা থেকে নেওয়া উচিত যারা হয়তো ওয়ার্ডপেসের ওই ধারণাটা রাখে এরকম হয়তো খুঁজলে আপনি পাইতে পারেন ওরখান থেকে আপনি নিতে পারেন ঠিক আছে আর ওদের কাছ থেকে নিলে আমাদের একটা টিমই আছে এক্সট্রা যারা আপনাদের সাপোর্ট দিবে আর কি লাস্টলে যে সাপোর্ট অপশন তো এটা আমাদের ওয়ার্ডপ্রেস সাপোর্টেড বিষয় আর কি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড ঠিক আছে সো এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি অল কাইন্ড অফ অল হ্যাঁ লাইট ইস ভিডিওটা কি জন্য ছিল

এটা যত দ্রুত সম্ভব বা এই সপ্তাহের মধ্যে নিয়ে আনার কথা চিন্তা করেন আমরা চাচ্ছি পুরো রুমে আপনাদের ক্লাস স্টার্ট করতে তিন মাস মাত্র স্কিল ডেভেলপমেন্টের আমরা সময় পাবো আপনি যতটা দেরি করবেন আমরা ততটা পিছিয়ে যাব ঠিক আছে এটা কিন্তু নট এ ভেরি বিগ টাইম বাট তারপরে দেখবেন এই তিন মাস শেষ হইতে কোথায় কে কে হারায় যাবে আপনি খুঁজেই পাবেন না এই ব্যাচেই দেখবেন অর্ধেক হয়ে গেছে স্টুডেন্ট যেটা আমরা নিজেরাও এই জিনিসটা নিয়ে একটু ফ্রাস্ট্রেটেড যে আমাদের আগের স্টুডেন্টদের যেই স্পৃহাটা ছিল এটা আস্তে আস্তে কমে আসতেছে স্টুডেন্ট হাফ হয়ে যায় ম্যাচ শেষ হইতে যেটা আনফর্চুনেট সো আমরা ট্রাই করি যত দ্রুত আপনাদেরকে ট্র্যাকে রাখা যায় ডোমিনোস থেকে যে ব্যাপারটা এই সপ্তাহের মধ্যে আপনারা ম্যানেজ করে ফেলেন এটা আমরা হাইলি রেকমেন্ড করি সবাইকে আচ্ছা তারপরে যে ব্যাপারটা থাকবে সেটা হচ্ছে আমাদের এইখান থেকে প্যাকেজের যে ব্যাপারটা এই প্যাকেজ গুলা স্টুডেন্টদের জন্য এন্ড সবকিছু যেগুলো বললাম সবকিছুই আপনারা ইনক্লুডেড পাবেন এন্ড এইখানে একটা স্টুডেন্ট ডিসকাউন্টের একটা ব্যাপার আছে আপনাদের জন্য হ্যাঁ আমি কোটমেন্ট স্টুডেন্ট আপনারা ক্লিক করতে পারেন চাইলে যদি প্যাকেজের ডিসকাউন্ট নিতে চান বা আমাদের কাছ থেকে নিতে চান আহ এগুলো তো সম্ভবত না আচ্ছা এইটাতে ডিসকাউন্ট আছে এখন ঠিক আছে ফাইভ জিবি তে আমরা একটা ডিসকাউন্ট পাচ্ছি তো এটা কত ছিল আগে বত্রিশশো মেবি আটত্রিশশো সরি আচ্ছা আটত্রিশশো থেকে আমরা এখানে একটা প্যাকেজ ডিসকাউন্ট পাচ্ছি কত টাকা ছাব্বিশশো টাকায় পাচ্ছি রাইট ছাব্বিশশো টাকা অনেক কত ঠিক আছে টাকা বড় ডিসকাউন্ট এক টাকা ভাই একটা বারোশো প্যাকেজে টাকার একটা প্যাকেজে আমাদের ডিসকাউন্ট দিলো ভাই

ঠিক আছে এরকম করে অফিসে লিখে দিলো তাহলে ও হয় না পাওয়া গেলে আর কি ঠিক আছে আচ্ছা গেল আর বাকি কুপনটা তার এক টাকা দরকার না ডিরেক্টলি ডিসকাউন্টে তো চলে আসবে বড়তে দিতে হবে না 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 নাম সব ছোট হাতে দিয়ে দিবেন আমি যে সোনার নাম কপি করে আনছি এইভাবে এই জন্য দিছি ঠিক আছে ছোট হাতের হবে ভাইয়া দিয়ে প্লেস অর্ডার দিলে যে আপনার কোর্স যেভাবে পার্চেস করছেন ওরকম হয়তো পেমেন্ট প্রসিডিউল আসবে আপনারা এটা করে নেবেন আশা করি পারবেন জি ভাই আমাদের কোনটা নেওয়া বর্তমানে বেস্ট হবে কোন হোস্টিংটা এই যে আমি যেগুলো বললাম এটা যেখানে পাবেন এইখানে যে কোনো একটা থেকে নেওয়াটাই বেস্ট হবে যদি কনফিউজ থাকেন তাহলে হয়তো বা কোডবেন থ্রুতে যে জোর আছে এটা থেকেই নিয়ে নিতে পারেন আমি বলতেছি যে বিকাশ থেকে কাটবে বিকাশ কার্ড যেখানে এগুলো কিছু অপশন আছে না বলতে চাইছি যে কোনটা নিতে আপনি মানে সাজেশন দেন যে প্যাকেজের কথা বলতেছেন হ্যাঁ প্যাকেজ কোনটা জি ভাই প্যাকেজ ডিসকাউন্ট আই সব কিছু থিঙ্ক দুই জিবি দরকার হয় আমরা যতটুকু আমাদের এক্সপিরিয়েন্স থেকে আর স্টোরেজ স্টোর করার ক্ষেত্রে এই ক্ষেত্রে পাঁচ জিবি হইলে একবারে মানে কারণ একটা টাইম দেখা যায় যে আবার বাড়ানোর দরকার হয় তিন জিবিতে যাওয়ার দরকার হয় দুই জিবি থেকে তিন তে গেলে হয়তো আঠাইশো টাকা আচ্ছা দুই জিবি তিন জিবি তো দেখা যাচ্ছে পাঁচ জিবির থেকেও বেশি পড়ে যাচ্ছে তাহলে তাহলে সম্ভবত মনে হয় পাঁচ জিবি নেওয়াটাই বেটার হবে আপনাদের জন্য জি ভাই যদি পসিবল হয় তাহলে একবার পাঁচ নিয়ে নিয়ে নেওয়াটাই আমার মতে ওয়াইজি সেশন হবে তারপরে ওইটা আসলে আর্থিক অবস্থার উপর ডিপেন্ড করে অনেক কিছু আমরা আসলে প্রেশারাইজ করতে কি না ওকে কোনো প্যাকেজ নিয়ে আপনি আমাদের কাজ স্টার্ট করে দেন হ্যাঁ তাহলে প্রথমে আমাদের নামগুলো ব্র্যান্ডিং করতে হবে তাই তো ভাই পরে জাস্ট সিলেক্ট করে করতে নেবেন জাস্ট নামটা চুজ করে ডোমেন্ট সিং নিয়ে নেন দেন ব্র্যান্ডিং এর ক্লাস শুরু হলে যাতে আপনার কোনো কিছুর অভাব না থাকে সোশ্যাল মিডিয়া তো বলেই দিবে কিভাবে খুলতে হয় বাকি ডোমেন রেডি থাকলে আপনার জন্য বেটার হইলো আপনি সরাসরি মুভ করতে পারলেন এটাতে আচ্ছা এটা গেল এখন আমাকে একটু বলেন তো এখন যা বলছি অনেক কথা বলছি অ্যাসাইনমেন্ট করার মতন কিছু বলছি আমি কিছু করি না এখন কষ্ট হচ্ছে আপনাদের একটু অ্যাসাইনমেন্টের কাজ করি এখন আচ্ছা একটা ডোমেন হোস্টিং পারচেস করার পর আমরা অ্যাক্সেস কেমন পাইতে পারি কাছাকাছি একটা ডেমনস্ট্রেশন আমি আপনাদেরকে এখন দেখাবো এরকম হইতে পারে দেখেন

আচ্ছা সো এখানে ইউজার নেমটা বসাইলাম এখানে আমি পাসওয়ার্ডটা এখন বসাবো সো পাসওয়ার্ড যেটা সেটা বসাবো আচ্ছা এখন দেখেন তো পাসওয়ার্ডটা প্রপারলি মার্ক হইছে কিনা হুম বেশি হয়ে গেছে এই যে এখানে একটা স্পেস আসছে বাম সাইডে জি ভাই এটার জন্য অনেক ইয়ে দেখা যায় একদম মাথা নষ্ট হয়ে যায় আমার পাসওয়ার্ড টাচ করেই না কোনো ভাবে যতই ট্রাই কেন কারণ এইখানে একটা স্পেস আসছে যেটাও একটা ক্যারেক্টার হিসেবে কিন্তু পাসওয়ার্ডে কাউন্ট করে

এটা মাত্র এগারো পার্সেন্ট জায়গা আমাদের পরে শুনছে ম্যান্ডেটে কি করে ডিজিটাল আছে এটার উপর ডিপেন্ড করে আচ্ছা আপনাদের হয়তো বা আরো কম খরচ হবে যদি খরচ হয় আশা করি খরচ হোক ইন ফিউচারে ভিজিটর আরো বেশি আসুক বা বিশ জিবি ভিজিটর কিন্তু হিউজ একটা ভিজিটর এটাও যদি হয়ে যায় আমরা এটা বাড়ায় দিব কোনো সমস্যা নেই এটার জন্য এক্সট্রা কোনো চার্জ নেই আর আমি তো অল অন্ধ রেকর্ডই এটা বলতেছি আপনারা এটা পেয়ে যাবেন আচ্ছা এখানে একটা বিষয় দেখেন

আচ্ছা ইমেল অ্যাকাউন্ট যে বারোটা ইমেল অ্যাকাউন্ট ইউজ করছে আনলিমিটেড দেওয়া হচ্ছে মেলিং লিস্ট যেগুলো আপনাদেরকে হয়তো আমরা বলি নেই এগুলো লাগবে না আর কি বাট তারপরে আমাদের সার্ভার যেহেতু আমরা আমাদের মতো করে যা যা আনলিমিটেড দাও পসিবল সব এগুলো যা আছে সবই আনলিমিটেড দাও হচ্ছে এফটিপি আনলিমিটেড আমাদের কি ইমেল লাগবে আপনাদের ইমেল লাগবে না তারপরে দেওয়া হইছে যদি কোনো কাজে লেগে যায় আচ্ছা তারপর হচ্ছে এফটিপি সার্ভার আনলিমিটেড দাও হইছে ডেটা একটু মিউট করতে হবে ডেটাবেস আনলিমিটেড সে একান্নটা ডাটাবেস অলরেডি ইউজ করছে ঠিক আছে সেগুলো বুঝলাম আর ফিজিক্যাল ডাটাবেস যেগুলো তো আমরা বলি নাই সিপিউটা হান্ড্রেড পার্সেন্ট পুরোটাই আপনাকে দেওয়া হয়েছে এখন সিপিউ ইউজ হচ্ছে না তো সিপিউটা ঠান্ডা আছে সঙ্গে এটা আসলে হোস্টিং টা কি টা একটা কম্পিউটার ইয়ে বুঝতে পারছেন এই কম্পিউটারটা কি হয় যখন কেউ সাইডে ভিজিট করে স্টোরেজটা কিভাবে বুঝবো যে এটা এইচডিডি দিছে না এসএসডি দিছে লাইট এটা কাজ করে বুঝতে পারবেন এবং তাদের কাছ থেকে এটা কনফার্মেশন নিলেই বুঝতে পারবেন এটা তো আসলে এখানে কোথাও শো করবে না কারণ এটা তো ডিটেক্টের ওরকম কোনো অপশন নাই বাট তাদের কাছ থেকে করবে এবং কাজ করলে আপনি বুঝতে পারবেন প্রথমে সি প্যানেল একটু পরে ওয়ার্ড ইনস্টল করব না তখন ওয়ার্ড পেস ইনস্টল করার স্পিডটা যদি দেখেন দুই তিন মিনিটের মধ্যে ওয়ার্ড পেস ইনস্টল হয়ে যাচ্ছে তাহলেই বুঝবেন যে হয়তোবা এখানে এসে লাইট লাইট স্পিড লাইট স্পিড হচ্ছে তো আমরা একটু পরে বুঝতে পারবো এটা সমস্যা নেই আচ্ছা তার যদি এখানে আসি আচ্ছা আমরা কি করলাম ওয়ার্ড প্রেস ইনস্টলের অপশনে চলে আসছি কিভাবে তার আগে একটা জিনিস দেখাই আপনাকে যে পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে আপনার চেঞ্জ করার দরকার হইতে পারে তাই না সেটা কিভাবে করবেন এই যে উপরে দেখেন একটা আইকন আছে এখানে ক্লিক করবেন পরে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি দেখতে পাচ্ছি জি ভাই ক্লিক করব বর্তমান যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখানে বসাবো

আন্ডার কনস্ট্রাকশন ওয়েবসাইট মানে যে ওয়েবসাইটটা এখনো তৈরি করা হয়নি তৈরি করা হচ্ছে এরকম একটা ওয়েবসাইট তৈরি করব আমি কামিং সুন কামিং সুন আচ্ছা একটু নিচে যেই এইখানে দেখেন সফটওয়্যার গুলো অ্যাপ ইনস্টলার যে এটা একটা পেইজ সফটওয়্যার হ্যাঁ যদি আপনার কখনো দেখেন যেখান থেকে ডোমেন এটা না থাকে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন যে এটা আমাকে দেওয়া হয় নাই যদি তারা বলেন যে এটার জন্য চার্জ লাগবে তাহলে এটা হয়তো বা অল্প কিছু চার্জ লাগতে পারে এটা দিয়ে আপনি এটা অ্যাক্টিভ করে নিতে পারবেন এটা আপনাদেরটাতে সাথে অটোমেটিকলি দেওয়া থাকবে इवन আমাদের এটা আনলিমিটেড অ্যাক্সেস আছে আমাদের সব সিপানেলে এটা দেওয়া আছে এটা না থাকলে যে ডব্লিউপি টুল কিট এটাও আরেকটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার অপশন তো এটা দিয়েও করা যায় তো দুইটাই অপশন আছে আপনারা সফটগুলো সাথে ইউজ করবেন এটা ইজি টু ইউজ তো সফটগুলো স্যার এখানে দেখেন ওয়ার্ডপ্রেস অপশন আছে দেখতে পাচ্ছেন না এটাতে যাব এরকম আরো অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলো ইউজ করতে পারেন আমরা ওয়ার্ডপ্রেসটা ইউজ করব এখানে আসার পরে আমরা একটু নিচে গিয়ে এখানে অপশন পাবো হচ্ছে ইনস্টল নাও ঠিক আছে এখানে আমরা ইনস্টল নাও বাটান আচ্ছা ক্লিক করার সাথে সাথে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার যে ইন্টারফেসটা এটা চলে আসবে আসার পরে আচ্ছা নতুন সাইটে কিন্তু এসএসএলটা ভ্যালিডেট হতে একটু সময় লাগে আপনি এসএসএল এর রিকোয়েস্টটা যাবে গুগল থেকে এটা ভ্যালিডেশনটা দিবে একটু সময় লাগে আপনাদের হয়তোবা বা সাথে সাথেই এসএসএলটা ভ্যালিডেট না দেখাইলেও এটা আস্তে আস্তে অটোমেটিক্যালি হয়ে যাবে আপনি যদি সি প্যানেলে যেভাবে দেখাইলাম ওইখানে দেখবেন ঠিক আছে কিনা সাইটে হয়তো বা কয়েকদিন পরে শো করতে পারে এখানে আসার পরে আপনার মেইন ডোমেইনটা সিলেক্টেড থাকবে আপনি দেখবেন এইখানে ফাঁকা আছে কিনা অনেক সময় এখানে কিছু একটা লিখা থাকে বা কিছু একটা তাহলে কিন্তু আপনার তখন ওয়ার্ড প্রেসটা ইনস্টল হবে এইখানে বাট আমরা কি এইখানে ইনস্টল করব আমরা মেইন ডোমেন ইনস্টল করব তাই না এটা ফাঁকা করবেন বা এটার ইনফরমেশন ফেলে দিবেন এতটুকুই এইখানে কাজ শেষ তারপরে যে কাজটা সেটা হচ্ছে আপনাকে একটা ইউজার নেম দিতে হবে একটা পাসওয়ার্ড দিতে হবে ইউজার নেমটা আপনি আপনার মতো দিবেন এটা পরবর্তীতে এই ওয়ার্ডপ্রেস এই ইনস্টল খুঁজে করতেছেন এটা লগইন করার ক্ষেত্রে কাজে লাগবে পাসওয়ার্ডটাও সেম এরকম আপনি একটা জিমেইল অ্যাকাউন্ট করতেছেন জিমেইল অ্যাকাউন্ট করার পরে আপনাকে ওই ইউজার নেম বা ওই পাসওয়ার্ডটা লাগবে না আবার এর জন্য আপনি এখানে কি দিবেন এখানে আপনার মতো একটা স্ট্রং ইউজার নেম দিবেন আপনি ঠিক আছে স্ট্রং মানে স্ট্রংই লিখবেন তা মানে শক্ত একটা পাসওয়ার্ড দিবেন আর কি ইউজার নেম এখানে একটা ভালো পাসওয়ার্ড দিবেন সো আমি একটা ভালো পাসওয়ার্ড দিয়ে দিই রাইট করে দিই ভালো আপনারা দেখে ফেলবেন আচ্ছা গেল তারপর এখানে কি দিব একটা ইমেল অ্যাকাউন্ট দিব যেটা আমার রানিং আছে ধরে নিলাম এটা আপনার জিমেইল অ্যাকাউন্ট আচ্ছা সো এটা গেল এই হচ্ছে ব্যাপার স্পেলিংটা ভুল হইছে চাকরি দিছি যাতে আপনারা ট্রাই না করেন

নাহলে অনেক অনেক বড় আর স্ট্রং পাসওয়ার্ড দিয়ে করতে গেলে বারবার প্রবলেম হবে একটু জানাই দিবেন ভাই সবাইকে হ্যাঁ মানে যাতে ছোট করে পাসওয়ার্ডটা ইউজ করে এখানে কন্ডিশন দেখবেন মিডিয়াম হওয়া উচিত জি এরকম বাই হওয়া উচিত পাসওয়ার্ডের লেন্থটা এখন আপাতত এখন যেহেতু হ্যাকারদের নজর আমাদের সাইটে এখনই পড়বে না

এখন আপনার এটা যতটুকু ফার্স্ট এর উপর ডিপেন্ড করে এক দুই মিনিট সময় লাগতে পারে এই ইনস্টল প্রসেসটা এটা কমপ্লিট হইতে এইচডিডি হইলে এটা পাঁচ থেকে সাত মিনিট বা কিছু কিছু ক্ষেত্রে আরো অনেক বেশি সময় লেগে যায় ওকে আমাদের ইনস্টল হয়ে গেছে আমরা এখন চেক করব মেইন ডোমেন হচ্ছে এটা ওয়ার্ডপ্রেসে লগ ইন করার ডোমেন বা ওয়ার্ডপ্রেসে লগ ইন করার ইউআরএল হচ্ছে এটা ঠিক আছে আমি একটু মেইন ডোমেনটা চেক করি যেখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল হইলো একটু আগে ফাঁকা ছিল বা ফোর জিরো থ্রি ইরোড দেখাইতো আগে ফোর জিরো ফোর মানে কিছু নাই এরকম ইরোড দেখাইতে হ্যাঁ আপনাদের শুরু তো ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়ার আগে এরকম ফোর জিরো ফোর ইরোড দেখাইতে পারে এরকম কারণ কিছু নাই ওয়ার্ডপ্রেস ইনস্টল পরে এরকম দেখাবে সো এটা আছে একটা ওয়ার্ডপ্রেসের বেসিক সাইট আমি কি করবো এটার পরে এই ডোমেনটার পরে

আর এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রিভিউ আচ্ছা এইখান থেকে আপনি কি করতে পারেন আপনি পোস্ট করতে যে কোনো একটা পোস্ট 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 করতে করতে পারেন পারেন ব্লগ কোনো কিছু মিডিয়া ইমেজ ভিডিও এগুলো করতে পারেন বা যে কোনো মিডিয়া পেজ অ্যাড করতে পারেন একটা ওয়েবসাইটে কি হয় মাল্টিপল পেজ হয় হোম পেজ অ্যাবাউট পেজ কন্ট্যাক্ট পেজ তাই না ওরকম পেজ তৈরি করতে পারেন এখান থেকে কেউ আপনার পোস্টে কমেন্ট করছে কিনা এটা এখান থেকে চেক করতে পারেন অ্যাপিয়ারেন্স এখান থেকে আপনি থিম চেঞ্জ করতে পারেন এন্ড আদার কাজ করতে পারেন ধরে নিতে পারেন এটা সাইটে দিয়ে দিতে যেখানে এটা সাইটকে সাজাইতে পারেন প্লাগইন যেটা হচ্ছে এই সাইটের ফিচার অ্যাড করার জন্য লাইক একটা ব্রাউজারে আমরা এক্সটেনশন অ্যাড করছি না এই যে ওরকম প্লাগইন হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের এক্সটেনশন তো প্লাগইন অ্যাড করতে হয় কখন যখন একটা এক্সট্রা সার্ভিস আমি অ্যাড করতে চাই তখনই আমাকে একটা প্লাগইন অ্যাড করতে হয় ইউজার কতজন মানুষ আপনার সাইডে কাজ করতেছে কারা সাবস্ক্রাইবার হিসেবে আছে এটা এখান থেকে চেক করতে হয় টুলস এর মধ্যে কিছু এক্সট্রা অ্যাক্টিভিটিস করার জন্য কিছু কাজ আছে ইম্পোর্ট এক্সপোর্ট করা জন্য অনেক কিছু যেগুলো ইন ফিউচারে আসবে আর সেটিং থেকে অফকোর্স সেটিং এর কাজগুলো করা যায় ওয়েবসাইটের নাম পরিবর্তন হয়ে আদার যে গুলো এগুলো আচ্ছা আচ্ছা আজকে আমাদের কি দরকার হবে আজকে আমরা এমন একটা সাইট তৈরি করবো এটাকে বলে আন্ডার কনস্ট্রাকশন ওয়েবসাইট বা কামিং সুন ওয়েবসাইট তো আমি যদি দেই এই যে এরকম একটা ওয়েবসাইট ওয়েবসাইটটা এখনো রেডি হয় নাই ওয়েবসাইটটা আসতেছে ঠিক আছে যাতে কোনো ভিজিটর আইসা যাতে ফুল ডাবলটা কিছু না দেখে দেখা গেল ভাঙা চুরা একটা ওয়েবসাইট তৈরি করা হচ্ছে এখনো ওরকম যাতে না হয় এরকম যাতে দেওয়া থাকে যে আমরা দেখি না যখন ধরেন রাস্তার কাজ চলতেছে তখন একটা সাইনবোর্ড দেওয়া থাকে না কি লেখা থাকে রাস্তার কাজ চলিতেছে বিকল্প রাস্তা ব্যবহার করুন সাময়িক অসুবিধার জন্য ধন্যবাদ নাকি আমরা দুঃখিত দুঃখিত দুঃখিত

সার্চ করছি কি সাইট অফ টাইন এক প্লাগিন দিয়ে সাইট অফ টাইন লিখে এই প্লাগিনটা চলে আসবে সামনে দেখেন চল্লিশ হাজারের বেশি সাইট এটা অ্যাক্টিভ অবস্থায় আছে বর্তমানে খুব পপুলার একটা প্লাগিন ফ্রি হিসেবে অনেক ভালো একটা প্লাগিন এখানে কি আছে ইনস্টল নাও ইনস্টল নাও করেন ইনস্টল নাও ইনস্টল অ্যাক্টিভ হয়ে গেছে এই সাইটটা দেখাচ্ছে এখানে সাইটটা এরকম কালার ইনস্টল করব ভাই হ্যাঁ হ্যাঁ এটা ইনস্টল করব কেন এটা ইনস্টল করবো এটাতে আমরা একটা কাজ করবো আজকে যেটা আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে আর এটা করলে কি হবে আপনার মেইন ডোমেনটাতে কেউ আসলে দেখাবে যে সাইটটা এখনো রেডি হয় নাকি আমার সাইটটা দ্রুতই রেডি হবে এর মধ্যে আপনার যখন পোর্টফোলিও ক্লাস হবে তখন মেইন ডোমেনে পোর্টফোলিওটা রেডি করে এই প্লাগিনটা ফেলে দিলে আপনার পোর্টফোলিওটা সবাই দেখতে পাবে পারবে ঠিক আছে আপনার সাইটটা কি এখন এখন তো তেমন কিছুই নাই তাই না কেউ যদি আপনার সাইটে আসে কি দেখতে পাবে এগুলা

তাকে সাইড অফ লাইনটা তোমার নাইতে হবে সো ওইটার জন্য আমরা এই প্ল্যান ইউজ করব আচ্ছা এইখানে দেখেন তো সাইড অফ লাইন এখানে ছাড়ার কথা আসছে কিনা হ্যাঁ ভাই এই যে ড্যাশবোর্ডে আসছে জি তাই না সাইড অফ চলে গেলাম এই প্লাগিনে যাবতীয় বিস্তারিত যা আছে আমাকে এখানে দেখাবে প্রথমে একটু প্রো ভার্সনে কি কি আছে টাকা দিয়ে কিনলে এই জিনিসগুলো আমাদের কি অনেক ব্যাপার সাথে দরকার নেই আমাদের এত কিছু নিচে গেলাম সাইড অপশন মধ্যে কিছু ফিচার আছে লাইক ড্যাশবোর্ড এর ভিতরে কিছু কাজ আছে এসিও ফিচার এর ভিতরে কিছু কাজ আছে ডিজাইন কাউন্টাউন সোশ্যাল মিডিয়া কন্টাক্ট ইনফো প্রত্যেকটার ভিতরে কিছু কিছু কাজ আছে লাস্টলি প্রো ভার্সন কিছু মার্কেটিং আছে তো ওই পর্যন্ত যাওয়ার আমাদের দরকার নেই কন্টাক্ট ইনফো পর্যন্ত ঠিক আছে সর্বপ্রথম ড্যাশবোর্ডের ভিতরে প্রথম যে ফিচারটা সেটা হচ্ছে সাইড অফ লাইন প্লাগিন তার কাজ কি আমি এনেবেল করব কিনা সাইড অফ লাইন এনেবেল করব কিনা তো চলেন আমরা এনেবেল করে দিই নিচে একটু গিয়ে সেভ চেঞ্জেস দে হয়ে গেল এইখানে দেখাচ্ছে সাইড অফলাইন মোট অ্যাকটিভ আছে আমি মাই ব্লক এখানে হোভার করে মানে সাইডের নাম মাই ব্লক হবে এই সাইডে এখানে নতুন ডাইগন করতেছে তো আগে যাছিল ওইটাই দেখাচ্ছে না আমি শুন দেখাচ্ছে ওইটাই তো দেখাচ্ছে ভাই একটু ঝামেলা আচ্ছা এইটা যদি আমি একটু অন্য ব্রাউজারে নিয়ে চেক করি ধরেন যে কোনো একটা ব্রাউজারে

হ্যাঁ রাস্তার পাশে রাস্তার পাশে এখন চিন্তা করেন এই রাস্তায় যে সাইনবোর্ডটা দিছে এই সাইনবোর্ডটা কাদের জন্য যারা রাস্তায় চলা করে চলাফেরা করে এই যে যারা কাজ করতেছে রাস্তা এরা যদি আজকে ধরেন রাতে বাসায় চলে যাবে কালকে আবার আসবেন ওই রাস্তা দিয়েই জি ভাই ওই রাস্তা দিয়ে আসার সময় তারাও কেউ সাইনবোর্ড দেখতে পারবে না জি জি ওইটা দেখে যদি তারা বাসায় চলে যায় তাহলে তাহলে কি রাস্তার কাজ জীবনে শেষ হবে এক্স্যাক্টলি এখানে এই কাজটাই হয়েছে আমি কামিং সুনটা বানাচ্ছি আমার ওয়েবসাইট রেডি করার জন্য তাই না আমাকেই যদি কামিং সুন দেখায় তাহলে এই কামিং সুনের পরে আমি আমার সাইডের কাজ করবো কিভাবে বুঝতে পারছি কামিং সুন মানুষে দেখবে আমি তো দেখবো না আমি আমার সাইডের কাজ পাশাপাশি করতে থাকবো ভাই আমি যদি এই সেম লিঙ্কটা যদি আমি গুগল ক্রোমে গিয়ে আমি সার্চ করি

দেখা যায় যে কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল পরবর্তীতে অলদো নট শিওর তারা ইন্টেনশনালি করছে কিনা বাট তারা এটা অনেকবার চেঞ্জও করছে সো তখন বোঝা গেল যে এটা হয়তো ইন্টেনশনাল করে নাই যাই হোক আমি একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিলাম এরকম ওইরকম পিএনজি নিলাম যার ব্যাকগ্রাউন্ড আছে পিএনজির মূল কথা হচ্ছে ব্যাকগ্রাউন্ড যেতে না থাকে ঠিক তো আপলোড করলাম হ্যাঁ আপনারা আপলোড করুন হ্যাঁ হ্যাঁ দিন দিই হ্যাঁ একদম আচ্ছা ইনসার্ট তাহলে দেখি কেমন দেখা যায় আচ্ছা এখানে টেক্সটটা চেঞ্জ করব টাইটেল যেটা ছিল আমাদের এটা ছিল এটা আগে ছিল ও সাইট জি

যে কোনো ইমেজ এখানে এনে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিবেন উইদিন সাম সেকেন্ডস সে একদম ব্যাকগ্রাউন্ড ইমেজ করে আপনাকে দিয়ে ডাউনলোড করেন একদম ব্যাকগ্রাউন্ড ছাড়া চলে আসবে এটা জাস্ট এটা আপলোড করে দেন ওই সিঙ্কে দিয়ে আবার চেক করেন বা বারবার আপনি কপি করে নিয়ে আবার আরেকটা ব্রাউজার ওপেন করে দেখতে পারেন ঠিক আছে না এবার জি আচ্ছা একটু বড় লাগতেছে আমরা চাই ছোট করতে পারি আপনি ধরেন এমন একটা লোক দিলেন বিশাল বড় হয়ে গেল এটা ডিরেক্টলি এখান থেকে এডিট করার অপশন নেই বাট আমরা একটা সিস্টেমে করতে পারি কেমন আপলোড ইমেজ আবার গদি যা এখানে ক্লিক করি দেন এখানে আমি ইডিট ইমেজে ক্লিক করব এখানে একটা অপশন আছে স্কেল ক্লিক করব দ্বিতীয়টা ধরবো না শুধু প্রথমটায় যতটুকু ধরেন আমার অর্ধেকটা লাগবে

আচ্ছা এখানে একটা পেপার হচ্ছে আমার লোগোটা একটা জিনিস দেখবেন চারদিকে ফাঁকা জায়গা আছে অনেক বেশি যদি আবার এডিটে যাই আমি একটা জিনিস এখানে দেখবো চারদিকে ফাঁকা জায়গা আছে আপনি চাইলে এটা একটু টপ করে দিতে পারেন যে দেখেন ফাঁকা জায়গা গুলা কমায় দিলে দেখতে সুন্দর লাগবে অ্যাপ্লাই কর কাজটাই করলাম দেখ পোস্ট তো এবার ঠিক আছে এবার এইভাবে আপনি লোগোটা চাইলে আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারেন সবগুলো অপশন আমি দেখাই দিলাম কিছুটা ছোট হয়েছে আর ছোট করা লাগলে আপনারা করে নিতে পারেন আচ্ছা তো এই অপশন শেষ হইলো হ্যাঁ আপনি চাইলে লোগো না দেখাতে চাইলে যেখান থেকে লো দিয়ে সেভ দিয়ে দিলে হবে ডিসপ্লে লোগো হ্যাঁ নেক্সট অপশনে চলে যাই এসিও তে আমাদের দুইটা ফিল্ডের কাজ ট্রাইবাইকন

ঠিক আছে আমরা চেক করে দেখি সেফ সেটিং এই পিছনে যে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে না আমরা কালার ইমেজ বা কালার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে এই যে কালার টোন আসছে দেখো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে সামনে যে ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিতে চাই তাহলে এখান থেকে ইমেজ সিলেক্ট করব দেন ইমেজটা চেঞ্জ করতে হবে চেঞ্জ ইমেজ আমরা একটু গুগল করি এখানে যে কেউ যে কারোর ইমেজ ব্যবহার করতে পারবে তারপরে কত ইয়া তো ডার্ক গ্রেডিয়েন্ট আমি নেই আপনি অন্য কিছু নিতে পারেন কার ইমেজ বা আপনি আইটি ইমেজ যেকোনো ইমেজ গ্রেডিয়েন্টে বেশি ভালো লাগে ভাই আমি একটু গ্রেডিয়েন্টের দিক থেকে ট্রাই করে দেখি একটা সময় নিয়ে সুন্দর দেখে একটা ব্যাকগ্রাউন্ড নেবেন দু একটা ট্রাই করে দেখবেন কোনটা ভালো ঘুরতেছে আপনার ডিজাইনের সাথে আমি যেটা নিচ্ছি এটা আচ্ছা এটাতে একটা প্রবলেম আছে কি প্রবলেম এই ইমেজটা যে ফর্মেটটা দেওয়া আছে এই ফর্মেটটা নর্মালি সাপোর্টেড হয় না কোনো জায়গায় তো আপনি এখন কি করবেন জাস্ট নতুন টাইপ ওপেন করে আমার মতন করে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন রেজুলেশনে কোনো প্রবলেম হয় না পিসি থেকে স্ক্রিনশট দিলে খুব একটা প্রবলেম হওয়ার কথা না বাকি আপনারা একটু প্রফেশনাল যদি ব্যাকগ্রাউন্ড নিতে চান তাহলে হয়তো বা একটু ঘাটাঘাটি করবেন আমি কিছু সাইট গুলো দিয়ে আনস্প্লাস যাবে এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি ইমেজ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন একদম এইচ ডি কোয়ালিটিতে

এটাই মাল্টিপল রিসোর্স ইউজ করবেন আর কি যেমন আমি দুটা রিসোর্স শেয়ার করছি মানে কি আপনি যখন চ্যাট তে যান তাকে বলেন যে গিভমি অল্টারনেটিভ অব দিস ঠিক আছে গিভমি মোর ওয়েবসাইট লাইক দিস তাহলে কিন্তু সে কি করবে সে কিন্তু আপনাকে হেল্প করবে এই তাই না তো এ ইউজ করতে জানতে পারবেন আমরা যেহেতু অনলাইনে আগে আসছি যারা পরবর্তী জেনারেশন আসবে তাদের থেকে আমরা এইতে ভালো জানা থাকবে এটাই স্বাভাবিক তো এ আমার আসলে জবটাকে স্টং করবে জব থেকে আমাকে বের করে দিবে না

আপনি গুগলের যেটা আছে সেটা ট্রাই করতে পারেন গুগলের জেমিনি এখন আগে বাট ছিল বাট প্রজেক্ট অফ করে দিচ্ছে আচ্ছা এটা ট্রাই দেখি আমরা কেমন দেখা যায় বললাম ও আচ্ছা ঠিক আছে তারপরে আমরা কি করব আমরা একটু কালার গুলো একটু ডিফারেন্ট কালার ট্রাই করে দেখবো অল দো হোয়াইট কালারটা ভালোই লাগতেছে তারপর আমরা ট্রাই করে দেখি ডিফারেন্ট কালার আচ্ছা এটা আমরা পার্পল দিলাম ডেসক্রিপশন কালারটা লাইক গ্রিন এত মাল্টিপল কালার হয় না অল তারপর আমি ট্রাই করতেছি জাস্ট দেখানোর জন্য আপনারা কালারগুলো একটা একটা সিলেক্ট করে দেখবেন কোন কালারটা ফুটতেছে ভালো ওইটাই ট্রাই করবেন

লাইক সিক্সটি তারপরে হচ্ছে এগুলা কিন্তু কমন থাকে তাই না আপনি যদি কোনো একটা ওয়েবসাইট এর চেক করেন আপনি দেখবেন যে আমি যে ফন্ড গুলো বলতেছি এগুলো কমন পাবেন বলছিলাম ঠিক আছে থার্টি সিক্স বলছি এগুলা হচ্ছে আই কমফোর্ট

এটা দেখেন এমন কিন্তু দেখতে সুন্দর লাগতেছে লাগতেছে না হ্যাঁ আচ্ছা ডিজাইনের ব্যাপারটা ধরুন শেষ এখানে আমার ফন্ট ফ্যামিলি আছে কিছু তো আপনি চাইলে কিছু ফন্ট ফ্যামিলি এখান থেকে চেঞ্জ করে ট্রাই করে দেখতে পারেন অন্য ফন্ট ভালো লাগতে পারে এই ফোনটা দেখেন একটু রিলোড দিলে চেঞ্জ হয়ে যাবে এখন ডিফারেন্ট একটা ফন্ট আসছে তো আপনার কাছে যেটা ভালো লাগে আপনি ওই কিছু ফন্ট ট্রাই করে দেখবেন আমি একটু সময় দিচ্ছি নাই তো না এটা কি পুরো এটা কি পুরো ওয়েবসাইটের ফন্টই চেঞ্জ হয়ে হ্যাঁ 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 এখান থেকে এ টু জেড যে কটা টেক্সট আছে সবগুলো

ওয়াও এখনো ফর্টি ওয়ান একচল্লিশ জন মানুষ ক্লাস দেখতেছে নিউজ প্রায় একটা বেজে যাচ্ছে আচ্ছা সো এখানে কি হয়েছে চলে আসছে কাউন্টাউন চলে আসছে এখন চিন্তা করেন তেরো দিন হয়ে গেল আপনি এখনো সাইটটা লঞ্চ করলেন তাহলে কি হবে সাইট ব্রাশ হয়ে যাবে কাউন্টাউন হইতে তাহলে কি হবে কারণ তো আমি দিছি আবার আবার চেঞ্জ করে হয়ে যাবে হ্যাঁ অনেকে চিন্তা করতে পারে যে কোন সাইড লঞ্চ হয়ে যাবে না সাইডটা লঞ্চ হয়ে না বাট জিরো জিরো হয়ে যাবে হ্যাঁ জি ভাই সাইড লঞ্চ হয়ে গেল তো বিপদ হয়তো আমার সাইড রেডি না ওটা লঞ্চ হয়ে গেল সমস্যা আচ্ছা সোশ্যাল এখানে আমার ফেসবুক টুইটার লিঙ্ক যেগুলো আছে ওগুলো আমি অ্যাড করে দিব যদি কোনো আইকন আমি রিমুভ করতে চাই লাইক লেটস এ আমি ইনস্টাগ্রাম রাখবো না টাইনটাই ইনস্টাগ্রাম নাই ফেলে দিলাম ইয়ে সেফ সেটিং এলো দিব দেখেন এখন ওই আইকনটা চলে যাবে

এখানে তো শো করবে না যেখানে আপনি জমা দিলেই এটা দেখা যাবে এটা সুন্দর করে আমরা এটা ডিজাইন করে জমা দিতে পারবো না বুঝি নাই ওয়েবসাইটে আমরা কি করব আর কিভাবে জমা দেবো এগুলো বুঝি ভাই জাস্ট আমি যা তৈরি করলাম না ওয়ার্ডপ্রেস ইনস্টলের পর পর এই কামিং সুন ওয়েবসাইটে এইভাবে তৈরি করুন সুন্দর করে আপনার মতো করে আপনি যেভাবে ডিজাইন করেন পরে এই যে যে জাস্ট লিংকটা সাবমিট করলে ওয়েবসাইটের লিংকটা সাবমিট করে দিবেন আচ্ছা ভাইয়া এখানে কি আপনার

নিচে একটা বাটন আছে দেখেন আই এম এ স্টুডেন্ট একটা বাটন আছে একটু স্ক্রল করে নিচে যান দেখেন একটা অপশন আছে আচ্ছা আচ্ছা সাইম ভাই ভাই বল সেটা লিংকটা দিয়ে দেন কিন্তু হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে দিব আর আচ্ছা আর সাপোর্টের জন্য কিছু বলার জন্য আপনারা কই করবেন জোর আইটি হোস্ট বা জোর আইটি ডট কম এ যাবেন হ্যাঁ এখানে দেখবেন ফেসবুক দেওয়া আছে একটা ওই ফেসবুকে ইনবক্স করবেন যে কোনো সাপোর্টের জন্য ফেসবুকে ইনবক্স করবেন একটা পেজে নিয়ে যাবে না এই পেজে ইনবক্স করবে বেশি ফাস্ট চলে গেল দেখতে পারি নাই আচ্ছা জোরাইডি ডট কম ওয়েবসাইটটা যেটা এটা তো আমি দিয়েই দিব এটা ফেসবুক অপশন আছে না এই যে এইখানে চলে যাবে এইখানে ইনবক্স করবেন ডিরেক্টলি আপনাদের তো ইনবক্স অপশন দেখাবে যখন আইডি তো সহ লগ ইন করবেন ইনবক্সে ক্লিক করে পেজে যেভাবে ইনবক্স করে তবে ইনবক্স করবেন হেল্পের জন্য ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে ব্যাপার যে কোনো কিছু জানাই তো ইনবক্স করবেন আর অর্ডার করার পর পর ওখানে জানাবেন যে আমি এটা অর্ডার করছি আর ইমেইলে অর্ডার নাম্বার পান চাইলে অর্ডার নাম্বার দিয়ে ইনবক্স করতে পারেন তাহলে কুইকলি হেল্পটা পাবেন আর আমি আপনাদেরকে একটা প্লেলিস্ট দিয়ে দিব সিপিএলএল কে আরো ভালোভাবে বিস্তারিত বোঝার জন্য সিপিএলএল তো আরো অনেক কিছু ছিল তাই না যেগুলো আজকে আমি কাভার করতে পারিনি বাট

এটা মোস্ট ইম্পর্টেন্ট এইটা আসলে কেমন বিষয়টা হচ্ছে ল্যাপটপটা যেমন ফ্রিল্যান্সিং করার জন্য ইম্পর্টেন্ট একটা ডেস্কটপ পিসি এই আপনার ওয়েবের সেক্টরে কাজ করার জন্য ডোমেস্টিকসি প্যানেলটা এত ইম্পর্টেন্ট ওকে তো আপনার ক্লাস কি লাস্ট আমরা আবার পাবো সামনে ভাই ইনশাআল্লাহ নট শিওর এমন না আমার কোন ক্লাস বা আমি যে টপিক গুলা শিখতে চাইনি আমার নাম লিখে আপনি গুগল করলে আমার অনেক ভিডিও পেয়ে যাবেন হয়তোবা এক দেড়শো দুইশো ভিডিও চলে আসবে একটা সার্চ করলে এখান থেকে চাইলে কিছু টপিক যদি এমন হয় শেখার ইচ্ছা থাকলে শিখতে পারেন

এসএম জমানদার একটা অপশন থাকবে আমি কিছুক্ষণের মধ্যে ক্লাসরুমে আপনাদেরকে সব ম্যাটেরিয়ালস দিয়ে দিব এটা কি আমাদের নিজের নাম দিয়ে করে দিতে হবে নাকি আমরা আমার যদি অন্য কোনো একটা ইয়া থাকে যদি আপনারা লোগো করতে চান করতে পারেন বাট

বল কিছু বলতে চাইলে বলুন কেন জানি সাউন্ড মন হচ্ছে কমে যাচ্ছে না আপনি কি শুনতে পাচ্ছেন কি ওনার কথা মাই নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে আমার আচ্ছা আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন জি ভাই আমি বলতে চাচ্ছিলাম বলে ফেলেন ভাই আচ্ছা আমাদের রেকর্ড করার মতন কমপ্লিট হয়ে গেছে আমি রেকর্ড